अभीतुकी कृपा महासागर सरो दीनानुग्रह व्यग्रचित्त प्रणत जन प्रतिपाल अधम तारण पतित पावन दीन शरण अपार करुणा निकेतन श्री श्री गुरु गौरांग पतित पावन गौर भक्तवृंद समस्त आचार्यवृंद गुरुवर्ग एवं श्री गुरुपाद पद्मगणे अहितुकी करुणा एवं आपनादेर शुभ सान्निध्ये शुभ उद्योगे व्यवस्थापनाय अध्यक्षता आपनारा हच्छेन ब्रजवासी सत्य भक्त चिर चूड़ामणि रूपानुग गौरीय वैष्णवकुल मुकुटमणि आपनारा আপনাদের পবিত্রতম সান্নিধ্যে শ্রী শ্রী গান্ধর্বিকা গিরিধারী লালজিউর অহিতুকি করুণা শ্রী শ্রী মা জাহ্নবেশ্বরী জগদীশ্বরী শ্রী শ্রী রাধা গোপীনাথ জিউর কৃপা ছত্র ছায়ায় বসে তারই পাদমূলে श्री राधा कुंडेर मंत्र द्रष्टा ऋषि जगद्गुरु त्याग वैराग्य मूर्त मूर्ति गौर प्रेम घन रस मूर्ति राधा दाश्रयिक जीवातु महर्षि प्रवर श्री रघुनाथ दास गोस्वामी पदेर चरणांतिके बसे आमरा সপ্তাহকাল ব্যাপী শ্রী শ্রীমদ ভাগবত মহাপুরাণের অনুশীলনাত্মক শ্রবণ কীর্তন আত্মক যে সপ্তাহ যজ্ঞ শ্রীমদ ভাগবত অধ্যয়ন শ্রবণ কীর্তন রূপী মহাযজ্ঞে আমরা ব্রতী হয়েছি যে অনন্ত মধুর এই ভাগবতী কথা একটি অক্ষর যদি কর্ণদ্বার দিয়ে কারো হৃদয়ে প্রবেশ করে সম্পূর্ণ জীবনটা বদলে যায় অজামিলের মতো ধন্যকারীর মতো যে মানবা পাপ কৃতস্তু সর্বদা ভাগবত সপ্তাহ মহাযজ্ঞের অনন্ত 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 মহিমা অনন্ত দেব বলতে সক্ষম ন চতুরানন পঞ্চানন ষড়াননের বাণী এখানে স্তব্ধিভূতা মুখ অনন্তদেব মুখ হয়ে গেলেন বাণীপতি গীর্বাণী সরস্বতী তিনি পর্যন্ত চুপ কে বলবে অনন্ত মহিমা নিধি অনন্ত গুণগণার নব শ্রীমদ ভাগবতের শ্রবণ কীর্তনের মহিমা কে বলবে ভগবান চুপ করে যান যদি কিছু বলবার তো ভগবানই তো বেদব্যাস রূপে বলেছেন বিশ্বাস চাই ভাগবত সপ্তাহ যজ্ঞের যে এত মহিমা এটা বিশ্বাস হওয়া সহজ কথা না আর ভক্তিপথে এই বিশ্বাসটাই হচ্ছে মূল জীবাতু বিশ্বাসে মিলয় বস্তু তর্কে বহুদূর
जी मानवा पाप कृतस्तु सर्वदा एकाने आमार कथाई बोला हुएछे आमार मतो भूगर्भेर उद्धारेर एकमात्र उपाय होच्छे ई भागवत सप्ताह यज्ञ जी मानवा पाप कृतस्तु सर्वदा सदा दुराचार रता আমি তো সবসময় দুরাচার রত আমার জীবন সদা পাপে রত নাহি কো পুণ্যের লেশ অপরে উদ্বেগ দিয়াছি যে কত পরে উদ্বেগ দিয়াছি যে কত অপরে দিয়াছি ক্লেশ নিজের জীবনের কথাটা চিন্তা করলেই তো রাস্তা পাওয়া যায় সদা দুরাচার রতা বিমার গোবা এবং ক্রোধাগ্নিত কথা চিত্তের ভিতরে দাউ দাউ করে চলছে ক্রোধ রূপী দাওয়ানো কামনা রূপী হলাহল ক্রোধাগ্নিত কথা কুটিলাশ্চ কামিন মৌসম কোন কুটিল খল কামি আমার মতো কুটিল খল কামি দুষ্ট বঞ্চক ঠক জগতে কে আছে ব্যাসমুনি লিখছেন তোমার উদ্ধারের উপায় হচ্ছে এই ভাগবত সপ্তাহ রূপী মহা মহা মহাযজ্ঞ জ্ঞান যজ্ঞম করিষ্যামি সুখ শাস্ত্র কথোজ্জ্বলম পরস্বপুষ্টাব্যভিচারকারিণ পঞ্চগ্র পাপাশ ছল ছত্ম পাকারিণ কুরা পিশাচা ইবনির দয়াশ্চ জি দেখুন আমার কথাগুলি ব্যাসমুনি কি করে বলছেন উনি আমাকে বলছেন ক্রূর পিশাচ নির্দয় কঠোর তো উদ্ধার কি করে হবে সপ্তাহ যজ্ঞে নকল পুনন্দিতে বিশ্বাস হওয়া যায় পিতৃমাতৃ দুষগা পঞ্চক্র পাপাশ ছল ছত্ম কারিণ কপট পিতৃ মাতৃ ভক্তিহীন পিতা মাতার সেবা শ্রদ্ধা শূন্য গুরুজনের প্রতি হেয় ভাবাপন্ন চিত্ত এত লঘু যারা কলিযুগে একমাত্র তাদের উদ্ধার হবে সপ্তাহ যজ্ঞে নকল পুনন্দিতে ওই জন্যই তো আমরা সপ্তাহ যজ্ঞ এত আদর এত প্রীতি এত শ্রদ্ধার সঙ্গে শ্রবণ কীর্তন করতে উপস্থিত হয়েছি আপনাদের কথা এখানে বলা হচ্ছে তো সেই জননী জাহ্নবীর তীর আজ পঞ্চম দিবস এই মহাযজ্ঞের এটি হচ্ছে শব্দ ব্রহ্মময় শব্দ ব্রহ্মের অনুশীলনাত্মক যজ্ঞ মহাপ্রভু তো ওই যজ্ঞটাকে বন্ধ করে দিলেন আগুন জ্বালিয়ে কাষ্ঠঘৃত আদি ইন্ধন সংযোগে যে স্বাহা স্বাধা ঔষধ আদি মন্ত্র উচ্চারণে যে দ্রব্যযজ্ঞ সেই দ্রব্যযজ্ঞে মহাপ্রভু এবং গৌর পার্ষদগণ প্রাধান্য দেন না এই জন্য দেখুন না আমরা কখনো আগুন জ্বালি না কখনো আগুনে ঘি দিতে যাই না কেন যাই না বললেন ওই ঘিটা ওটা তো কর্মকাণ্ড ওই যে ব্যবস্থা বৈদিক ওটা তো কর্মকাণ্ড ভক্তি শাস্ত্র বলছে যে ওই ঘৃতটা
বানিয়ে ভগবানের সাক্ষাৎ ভোগ লাগিয়ে ওটা তো পরোক্ষ অর্পণ হচ্ছে, অগ্নি ভগবানের জিহ্বা, তো অগ্নিতে যে আহুতি দেওয়া হচ্ছে মহাবিষ্ণুর জিহ্বা স্বরূপ অগ্নি বিরাট পুরুষের, তো অগ্নি হব্যবাহ, তিনি ওটা মহাবিষ্ণুর কাছে বিরাট পুরুষের কাছে পৌঁছে দিচ্ছেন। তো বৈষ্ণব করছে আমি সোজাসুজি পৌঁছাবো, আমি ভায়া করতে যাব কেন, অগ্নিকে দেব, অগ্নি আবার পৌঁছাবে। ওই জন্য বৈষ্ণব ঘৃত পক্ষ উত্তম দ্রব্য প্রস্তুত করে সাক্ষাৎ শ্রীকৃষ্ণের ভোগ লাগিয়ে বৈষ্ণব বৃন্দকে খাওয়াচ্ছেন। কি বুদ্ধিমান, বিচার করুন। ওই জন্য দেখেছেন আমরা কখনো আগুন জ্বালি কেন জ্বালি না, ওগুলি তো বসুদ্ধ ভক্তের কাছে ওগুলি তত প্রয়োজনীয় নয়। কেউ যদি জ্বালান জ্বালান, ভালোবাসেন যজ্ঞ করুন। আমাদের হচ্ছে হরি কথার বিযোগ্য, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত অখণ্ড ভাগবতের আলোচনা। এই যে যজ্ঞের নিয়ম ভাগবত যজ্ঞের, সূর্যোদয় থেকে আরম্ভ করে সূর্যাস্ত পর্যন্ত অখণ্ড পাঠ হবে, মধ্যে ঘটিকাদ্বয় বিশ্রাম, একটু ফলাহারের জন্য জল ফল জল একটু কিছু পান করার জন্য। ভাগবত যজ্ঞের যে বিধি আছে একটা অধ্যায়ে, সেই নিয়ম অনুসারে অক্ষরে অক্ষরে কেউ যদি যজ্ঞটা করেন, একটা ভাগবত যজ্ঞ করলেই উনি সিদ্ধি লাভ করবেন। এখানে সিদ্ধি মানে কি চার হাত গজাবে তা নয়, ভগবহা দাবাগ্নি নির্বাহনম, এটাই হচ্ছে সিদ্ধি। শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম, মঙ্গলের দরজা খুলে যাবে চিরতরে, তিনি ভাগবত পদবি লাভ করবেন, শুদ্ধ ভক্ত হওয়ার অধিকার পাবে। এর থেকে বড় ফল কি? আর আপনি যদি মনে করেন ভূত প্রেতের উদ্ধার হবে, আমার বউ গলায় দড়ি দিয়ে মরেছে বলে এগুলি তো হবে, এইগুলো এগুলো কি আর মুখ ফুটে বলবার জিনিস? কেউ মনে মনে ভাবছেন যে আমার গৃহ শান্তিটা দরকার, ঘরে যেমন ঝগড়াঝাটি লাগে রোজ, আমার গ্রহ শান্তির প্রয়োজন, গরিব আমি, কপাল খারাপ আমার, গরিব, তো যদি একটু টাকা পয়সা জোটে। বললেন ধন জন বিদ্যা বুদ্ধি কৌলিন্য সম্পত্তি এগুলি তো মিলবেই মিলবেই মিলবেই, এগুলি তো তুচ্ছ, এগুলি তো ভস্ম। শুদ্ধ ভক্ত তো এগুলিকে বড় আঙ্গুল দেখান, ওই সব কথা গোপন রাখুন। আপনার বউ গলায় দড়ি দিয়ে মরেছে, তার উদ্ধার তো আপনি হবে। আপনি যদি নিষ্ঠার সঙ্গে ভজন করেন তাহলে আপনার ভজনে সে তরে যাবে ভাববেন না। কিন্তু এগুলো প্রকাশ করতে, এগুলো প্রকাশ করা মূর্খতা। শুদ্ধ ভক্তরা হাসবে, কেউ যদি মনে করেন আমার ব্যবসা বাণিজ্যের একটু উন্নতির জন্য একটা ভাগবত সপ্তাহ যজ্ঞ দেব, বললেন এগুলো খবরদার মুখ ফুটে বলবেন না, তাহলে কিন্তু শুদ্ধ ভক্তদের কাছে ঘৃণিত অবহেলিত এবং অপদস্থ হবেন, তারা আপনাকে দেখে ভয়ে পালিয়ে যাবে, বাপ রে বাপ কার পাল্লা এসে পড়েছি, কলাটি মার হয়েছে। শুদ্ধ ভক্তি, ভক্তি যোগ, ভক্তি যোগ, ভক্তি যোগ, ভক্তিকে ভালোবাসতে হবে, ভক্তিস্তু ভগবান স্বয়ং। ভগবান কোথায়? বললেন তার কথা তার নাম তার সেবা, এই তো ভগবান। ভগবান বলতে কি? ভক্তি, যিনি ভক্তিকে ভালোবেসেছেন তিনি তো ভগবানকে ভালোবেসেই ফেলেছেন। যিনি হরিনামকে ভালোবেসেছেন, চব্বিশ ঘন্টা হরিনাম করছেন, হরি চিন্তা করছেন, তিনি তো ভগবানকে পেয়েই গেছেন। একটু পাকতে দিয়ে একটু সময় লাগবে, এই তো অনর্থ নিবৃত্তি হবে। এই সাধু সঙ্গে ভজন যত তীব্র হবে তত কাজগুলো তাড়াতাড়ি হবে। বেশ, সেই জননী জাহ্নবী তীর, সেবে তো
জননী জাহ্নবী গঙ্গা ভাগবতের কথা মনে করলেই জাহ্নবী গঙ্গার কথা মনে পড়ে যায়। গঙ্গা তটেই তো ভাগবতী কথা। তবে হ্যাঁ, ভক্তি প্রচারের সূচনা যমুনা তীরে। এই ভাগবত সপ্তাহ যজ্ঞের সূচনাটা কোথায় হয়েছিল বলুন তো? যমুনার তীরে, আর হয়েছিল গঙ্গার তীরে। আজ প্রেম মেলানো হচ্ছে কোথায়? লহরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয় গঙ্গার তীরে, গৌর ডাকে আয় শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যা। প্রেম মেলানো হচ্ছে গঙ্গার তীরে, প্রেমময়ী গঙ্গার কূলে, না জানি কার ভাবে। অবনী উপরে সুরধ্বনি তীরে, অবনী উপরে গীতম বচন বলইতে অধর কম্পই পাহু তুলি খেলে রৌতিতম। তো লীলাটা হচ্ছে গঙ্গার তীরে, কিন্তু সংকল্প বিকল্প প্রস্তুতি হয়েছিল যমুনার তীরে। তেমনি ভাগবত সপ্তাহ যজ্ঞের সূচনা কোথায়? যমুনার তীরে। ভক্তি মহারানী কোথায় দর্শন দিয়েছিলেন নারদকে? যমুনার তীরে। বৃন্দাবনং পুনঃপ্রাপ্য নবীনেব স্বরূপিণী, ধন্যম বৃন্দাবনম। কেউ যদি ভক্তি বুঝতে চান, ভক্তি কাকে বলে, ভক্তি সাধনা কিভাবে করতে হয়, শুদ্ধ ভক্ত যদি দেখতে চান, এই বৃন্দাবন ধামে আসতে হবে। বৃন্দাবন ধাম হচ্ছে ভক্তির রাজধানী, কোষাগা আমরা বলি না, মহাজন বলে, শাস্ত্র বলে। তাই ধন্যম বৃন্দাবনম যত্র ভক্তি যত্র নিত্যতি, যত্র নিত্যতি ভক্তি সূচনা বৃন্দাবনে, আর বিতরণ গঙ্গার তটে, সেই রাজর্ষি ব্রহ্মর্ষি কর্তৃক পরিপ্রীত মহাসভা। সেখানে পরমহংস কুলব গৌতমানি ব্রজনিকুঞ্জের সুখ শ্রী শুকদেব রূপে ব্যাসাসনে সমাসে সম্মুখে কৃতাঞ্জলি হয়ে প্রশ্রয়াবনত চিত্ত পৃথিবীপতি উত্তরানন্দন ভগবানের নিত্য সিদ্ধ পার্ষদ অভিমন্য পুত্র শ্রী মহারাজ পরীক্ষিত নিকটে উপবিষ্ট দেবশ্রী নারদ কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস মহর্ষি পরাশর মহর্ষি বশিষ্ঠ চরণ গৌতম মেধাতিথি দেবল দেবরাত পিপলা মার্কণ্ডেয় পরশুরাম অত্রি বশিষ্ঠ পুলস্থ কুলভক্রতু ভৃগু অঙ্গিরা কত কত ঋষি মহর্ষি যারা মূর্তিমান বেদ বিদ্যা মূর্তিমান তপস্যা, তারা আজ ভাগবতী কথা শ্রবণ করছে। কেন শ্রবণ করেন? বললেন, এ তো আদ্যন্তব দেখস্মি, এর আদি অন্ত নেই, সর্বত্র শ্রীহরির গুণ মহিমা। তৃষ্ণা শান্তি নহে তৃষ্ণা বারে নিরন্তর, তদেব রম্যং রুচিরং নবং নবং, তদেব শস্যং মনসো মহোৎসবং, তদেব শোকার নবশোষণং নৃণাং, যদুত্তম শ্লোক যশো দীয়তে। এমনই ভাগবতী মহিমা। বয়ন্তু ন বিতৃপ্পাম, আমরা বিশেষ রূপে তৃপ্ত হতে পারছি না। উত্তম শ্লোক বিক্রমে যশৃণ্ণতাং রসজ্ঞানাং স্বাদু স্বাদু পদে পদে। তবে হ্যাঁ, রসজ্ঞ হতে হবে। এই যে পদে পদে নবনবায়মান, পদে পদে যে সাধুতার জনয়িত্রী শ্রী ভাগবতী কথা হৃৎকর্ণ রসায়না মনের মহোৎসব দায়িনী, এটা কার কাছে? রসজ্ঞানাং রসং জানাতি রসজ্ঞ। শ্রী শুকমণি
কথার শ্রুতি ভাসমানা হয়ে সেই শ্রীকৃষ্ণ লীলা কল্লোলিনীতে প্রবহমানা হয়ে শুকদেবের চিত্ত স্বয়ং ভগবান ব্রজরাজ নন্দন শ্রী বৃন্দাবন চন্দ্রমা শ্রী রাধারমন গোকুলানন্দের শুভ জন্মলীলা বলতে প্রস্তুত হয়েছেন। কিন্তু পটভূমিকা রচনা করতে গিয়ে তিনি আবরণ দিয়ে বলেছেন, যতকুলে মথুরায় বসুদেব নন্দন রূপে দেবকীর প্রিয় পুত্র রূপে কংস কারাগারে বাসুদেব কৃষ্ণের জন্ম বলে দেহরি প্রদীপ ন্যায় গুপ্ত ভাবে তিনি গোকুলে গোকুলানন্দের ব্রজজনানন্দের জন্ম বর্ণনা করেছেন। গোপাল চম্পতি শুকদেবের এই আশয় শ্রীজীব গোস্বামী পাদ পরিষ্কার করলেন। শ্রী শুকমণি তিনি আবৃত ভাষায় তর্থবোধক ভাষায় বললেন, তখন প্রয়োজন ছিল সেই সভা। মহারাজ পরীক্ষিত তিনি যদুবংশের সঙ্গে সম্বন্ধ বিশিষ্ট, এই জন্য তিনি তারকার পার্শ্বদ, দ্বারকাধীশ মথুরাধীশের উপাসক তিনি। তার কাছে ওইভাবে মথুরায় বাসুদেবের জন্ম বলাই সমীচীন। নিজ নিজ ভাব সবে শ্রেষ্ঠ পরিমাণে নিজ নিজ ভাবে করে রস আশা, তখন তো ব্রজভক্তি প্রকাশের সময় আসেনি, তখন তো ব্রজজনানন্দের উপাসনা করবার সময় আসেনি। এটা তো এই বিশেষ কলির সম্পত্তি, মহাপ্রভুর মহাদান ব্রজজীবনের আরাধনা, আরাধ্য ভগবান ব্রজেশস্তনয়। এ কথা প্রাচৈতন্য যুগে অন্যেরা বুক খুলে মুখ খুলে বলতে পারেননি, শুকমণিও গোপন ভাবে বলেছেন, তবে সব কথাই তিনি বলেছেন। সুচতুর বক্তা মিতং সারঞ্চ বাগ্মিতা, সেই ভাষা। কিন্তু আজ বলবার সময় এসেছে চৈতন্যোত্তর যুগে, আজ গৌড়ীয় বৈষ্ণবগণ প্রাণ খুলে সমগ্র সিদ্ধান্ত শাস্ত্র রসশাস্ত্রের অনাবিল চর্চা এবং শ্রবণ কীর্তন করেন। আরাধ্য ভগবান ব্রজেশস্তনয়স্তদ্ধাম বৃন্দাবনম রম্যা কাচিদুপাসনা ব্রজবধূ গর্গেন যা কল্পিতা, এই সিদ্ধান্তের জন্যই তো শ্রীমদ ভাগবত শ্রীমদ ভাগবতম প্রমাণমলম অমল প্রমাণ শ্রীমদ ভাগবত। ভাগবত শ্রবণ কীর্তন অনুশীলন করে কেউ যদি ব্রজনাথ শ্রী রাধারমণ শ্রী নিকুঞ্জ বিহারীর একান্ত আরাধক না হতে পারলেন, যদি ঐকান্তিক ভাবে রাধা কৈকর্য রাধা দাস্য অভিমান অন্তরে না জাগলো, তাহলে তার ভাগবত অনুশীলন যে ব্যর্থ হয়ে গেল। রাধিকা কাশী যদি হয় অভিমান শীঘ্র বিলয়ী তব গোকুল কান, যারা রাধা দাস বুঝলেন না, রাধা কৈকর্য ভাবে আরাধনা করলেন না, বললেন কবহু না করবি তা কর সঙ্গ, যারা রাধানিষ্ঠ নয় রাধা নাম নিতে যাদের চোখে জল আসে না দেহ পুলকিত হয় না, মহাজন বলছেন কবগুণা করবি তা কর সঙ্গ, চিত্তে ইচ্ছসি যদি ব্রজরসরঙ্গ। এতখানি দার্ঢ়তা সিদ্ধান্তে, ওনারা তো সিদ্ধান্ত সম্রাট, আমাদের শ্রীরূপ সনাতন রঘুনাথ তো জগৎগুরু মহর্ষি, ব্যাসসূক্ত ওনাদের কাছে বালক, বেদব্যাস তো সপ্তাবেশ, বেদব্যাস ভগবানের সপ্তদশ সংখ্যক অবতার,
শোকমণি ব্রজনিকুঞ্জের শোক, নারদ বৈকুণ্ঠের পার্ষদ, আর আমাদের শ্রী রূপ সনাতন রঘুনাথ উপজীব্য চরণ, তারা তো ব্রজনিকুঞ্জে রাধারানীর দ্বিতীয় মূর্তি কায়ব্য স্বরূপা। তাহলে তাদের স্থান ব্যাস শুক নারদ শেষ সনকের থেকে বহু উচ্চে, ওই জন্য তারা মহর্ষির মহর্ষি। এই অমর সিদ্ধান্ত বিশ্বে তারাই প্রচার এবং প্রসার করেছেন জগৎগুরু হয়ে, আজও করছেন, অদূর ভবিষ্যতে অনন্তকাল করবেন। পরবর্তীকালে যারা যা কিছু বলেছেন করেছেন তাদের কৃপা শক্তিতে তাদের কথাগুলি তারা জগতের জীবকে শুনিয়েছেন, স্বতন্ত্র ভাবে তো কিছু করেন। এই জন্য শ্রীমদ ভাগবতম প্রপুরাণম অমলম প্রমাণম অমলম প্রেমা, শ্রীচৈতন্য মহাপ্রভ মতমিদম তত্রাদরহ, সেইখানেই আমাদের আদর, না পরহ অন্য সিদ্ধান্তকে আমরা সম্মান করি কিন্তু গ্রহণ করি না। রূপ রঘুনাথ শ্রীজী গোপাল ভট্ট কৃষ্ণদাস তাদের কথা ছাড়া অন্যের কথাকে আমরা সম্মান করি কিন্তু গ্রহণ করি না, এটি হচ্ছে আচার্য নিষ্ঠা, সম্প্রদায় নিষ্ঠা, গুরু নিষ্ঠা, ধাম নিষ্ঠা, নাম নিষ্ঠা, সাধন নিষ্ঠা, সাধ্য নিষ্ঠা, সদাচার নিষ্ঠা। নিষ্ঠা হইলে উপজয় প্রেমের তরঙ্গ। শুকমণি আজ সেই কথা কল্লোলিনীর তরঙ্গে ভাসমান হয়ে এসে উপস্থিত হয়েছেন ব্রজলীলার তারে। এতক্ষণ তিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কথা বলেননি, সেই পরিপূর্ণতম তত্ত্ব অখিল রসামৃত মূর্তি প্রশ্নিমল রুচির রুদ্ধ তারকা পালি করিত শ্যামা ললিত রাধা প্রিয়াণ বিধুর জয়তি, সেই রাধা প্রাণ বন্ধু রাধা প্রিয়াণ বিধুর কথা বলবার সুযোগ পাননি। দশম স্কন্ধে এসে সেই আশ্রিতাশ্রয় বিগ্রহ ভাগবতের মূল প্রতিপাদ্য, এতগুলি স্কন্ধ ব্যাপী যে তিনি স্বর্গ বিসর্গ স্থান পোষণ মন্বন্তর ঈশান কথা কত কিছু বলে এসেছেন, এই ভাগবত রূপী দ্বাদশ স্কন্ধ সমাযুক্ত মহামন্দিরের প্রতিষ্ঠিত দেবতাকে শ্রী শ্রী যুগল কিশোর শ্রী শ্রী রাধা রাধা বন্ধু রাধা প্রাণবন্ধু, তাকে তো এখনো উনি ভাগবত মন্দিরে প্রতিষ্ঠিত করতে পারেননি, তো মন্দিরে যদি শিল্পনিধি অর্চাবতার না থাকেন তাহলে প্রতিমা শ্রীবিগ্রহ শূন্য মন্দির কি দেখবে। তাই শ্রীকৃষ্ণ জন্মলীলা বর্ণনে উনি ব্রতী হয়েছেন, তবে সাবধানে ঢেকে কথা বলছে, কারণ উপস্থিত সভায় সার্বজনীন সভায় কর্মী জ্ঞানী যোগী ঋষিগণের ভিতরে নানা শ্রেণীর এখানে শ্রোতা আছেন, সকলে তো ব্রজভক্তি বা নন, ওই জন্য ওনাকে একটু ঢাকা কথায় বলতে হয়েছে শ্রীকৃষ্ণের জন্মলীলা। এই ঢাকনাটা শ্রীমন মহাপ্রভুর আদেশে শ্রী রূপ সনাতনের আদেশে জীব গোস্বামী পাদ খুলে দিয়েছেন, জীব গোস্বামী পাদের কৃপা প্রাপ্ত শ্রী বিশ্বনাথ চক্রবর্তী শ্রী বলদেব বিদ্যাভূষণ আমাদের কুলের দেবতা, তারা এগুলি আবরণকে আরো দূরে সরিয়ে দিয়েছেন, তারা পরিষ্কার ভাষায় বর্ণনা করেছেন, কোন কিন্তু দ্বিধাবোধ রাখেনি। শ্রী চৈতন্য মহাপ্রভু মদৈনম তত্রাহদর, কারণ মহাপ্রভুর আদেশ কৃষ্ণকে বাহির না করি ব্রজ হইতে, ব্রজ ছাড়ি কৃষ্ণ প্রভু না জানান কোথাতে,
এই গোকুলে এই বৃন্দাবনেই তো তিনি গোপেন্দ্র নন্দন, নিজ পদ দাস দিয়া জুড়াও আমার হিয়া, ওহে ওহে গোবিন্দ্র নন্দন। শ্রীকৃষ্ণ হচ্ছে নিত্য নন্দ নন্দন, নিত্য যশোদানন্দন, পশুকেন্দ্র নন্দন, ব্রজ মহেন্দ্র নন্দন। এই সমস্ত শব্দগুলি গোস্বামী পাদ প্রয়োগ করেছেন বারবার। বসুদেব নন্দন, দেবকী নন্দন, তিনি তো বাসুদেব কৃষ্ণ, পূর্ণতম অখিল রসামৃত মূর্তি, ব্রজ জনানন্দ, গোকুলানন্দ এবং দেবকী নন্দন, বাসুদেব নন্দন এক নন। ওই জন্যই তো পৃথক নাটক করতে হলো ললিত মাধব এবং বিদগ্ধ মাধব। যাক, সেসব পরিরঙ্গ কথা। কেমন রাতের অন্ধকারে বসুদেব মহাশয় দেখে এলেন হাত্রে, কি অদ্ভুত বর্ণনা! এই যে সাহিত্য যে এখানে, আমরা তো দর্শনের কথা বলছি, আমরা তো সাহিত্যের বর্ণনা দেওয়ার আমাদের ক্ষমতা নেই, সেই ভাব সেই ভাষা আমাদের জানা নেই, আমরা এখনো সাধু ভাষায় কথা বলতে শিখিনি। প্রকৃত ভাষা যে বঙ্গ ভাষার যে বৈভব, সেই বঙ্গ জননী বঙ্গ বিবুধ জননীর সেই ভাষা মহারানীর সঙ্গে তো আমরা পরিচিত নই। আমরা যা কথাবার্তা বলি এগুলি তো গ্রাম্য কথা, এগুলি তো গ্রাম্য ভাষা, শুদ্ধ ভাষা তো আজও শিখতে পারিনি, এই জীবনে পারবো কিনা তাও জানি না। তো যারা বর্ণনা করেছেন তারা শুদ্ধ সাধু ভাষায় অপার গাম্ভীর্য এবং বৈশিষ্ট্যের সঙ্গে সাহিত্য সৃজন করেছেন, এই অপ্রাকৃত দিব্য সাহিত্য, তৎ সাহিত্যাদি জামর। তো রাতের অন্ধকারে জন্মাবে কেন? গোপনে আসা, গোপনে থাকা, গোপনে যাওয়া ভক্ত এবং ভগবানের স্বভাব। গোপনে আসে ভক্তের আস এবং ভক্ত এবং ভগবান গোপনে আসেন, গোপনে থাকেন, গোপনে যান, এই গোপনীয়তাটাই তাদের মাধুর্য, মাধুর্য ভগবদ্দশা। আচ্ছা, ভগবানের মাতৃত্ব এবং পিতৃত্বের পেছনে কারণ কে? শুদ্ধ বাৎসল্য প্রেম। প্রেম কখন শুদ্ধ হয়? প্রেমের মধ্যে তো আত্মসুখ কোনোদিনই থাকে না। বৈকুণ্ঠ তারকা অযোধ্যা কোথায় ওই প্রেমের ভিতরে আত্মসুখ নেই? তবে হ্যাঁ, দ্বারকা মথুরা পর্যন্ত ঐশ্বর্য জ্ঞান আছে, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত, আপনারে পরমানে আমারে সমহীন, সর্বভাবে আমি হই তাহার অধীন। এটি বৈকুণ্ঠ অযোধ্যা দ্বারকা মথুরায়, ওখানে সর্বভাবে শ্রীকৃষ্ণ অধীন হতে পারছেন না। কেন? দেবকী বসুদেবের ভিতরে ঐশ্বর্য জ্ঞান আছে। না 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 না, শুধু জগদীশ্বর, তোমরা জগদীশ্বর প্রণাম করবে না, কংস অধিপ। কিন্তু মা যশোবতী নিজে চরণ ধরি নিয়ে গোপালের মাথায় গিয়ে দিচ্ছে, গোপাল আজ প্রণাম করে যাসনি, পিছনের থেকে ডাকা যায় না, বনে যাচ্ছে। মা ছুটতে ছুটতে যাচ্ছেন, বিপুল নিতম্বতী হয়েও সামনে গিয়ে দাঁড়িয়েছেন, গোপাল তুই আজ আমায় প্রণাম করলি না যে? মা তুমি যেমন কান্নাকাটি করছিলে তো আমি ভুলেই গিয়েছি, তোমার চোখের জল মোছাবো না তোমায় সান্ত্বনা দেব, তুমি দাদার কথাও মানছ না, হাতুতির পুত তোরা অন্ধল করিয়া যাবি মোরে, দুধের ছাওয়াত হইয়া গোঠে যাবি হৃদয়া, কি দেখি রহিব মুই ঘরে, ননি চিনি তনুখানি আতপে মিলাই জানি, সে ভয়ে সকলে প্রাণ কাঁপে,
দারুণ অনল পারা বিষম রবির খরা কেমন সহিলি হেন তাপে মা কাঁদছিলেন। গোপাল লজ্জিত হয়ে সকলের সম্মুখে সেই ব্রজের পথে সাষ্টাঙ্গ হলেন মায়ের চরণে। মায়ের তাও শান্তি নেই, পাছে যদি অমঙ্গল হয়। যাদবেন্দ্রের সঙ্গে লইয় পাথা পানুই তার কাছে ঝুলিও, সময় বুঝিয়া জোগাবে রাঙা পায় কৃষ্ণ। মা আবার খুবই জড়িয়ে ধরে কাঁদছেন, এ লীলা দ্বারকায় হয় না, এ লীলা মথুরাবাসী চিন্তাও করতে পারেন না স্বপ্নে, এ লীলা বৈকুণ্ঠের সম্পত্তি নয়, এ লীলা অযোধ্যায় কিছু থাকলেও পূর্ণ নেই। তখন মা নিজের পায়ের ধুলি গুলি গোপালের মাথায় লাগিয়ে দিলেন। অতিহীন জ্ঞানে করেন লালন পালন, আমাকে বন্ধন করে সখা শুদ্ধ সখে করেন স্কন্দে আরোহণ। তুমি কোন বড় লোক, তুমি আমি সব, এই ভাব ভক্তি লইয়া আমি করি প্রিয়া যদি মান করি করে ভৎসন, দীর্ঘস্তুতি হইতে তাহে হরে মোর মন, এই সব রস নির্যাস করিব আস্বাদ, এই তাহে করিব সর্ব ভক্তের প্রসাদ। ব্রজের নির্মল রাগ, ব্রজভক্তিকেই বলা হয় রাগ ভক্তি, আমরা রাগ ভক্তি বলতেই চোখে উঠি, আসলে এগুলো বোঝার গণ্ডগোল, উপযুক্ত শিক্ষক যদি পাওয়া যায় শিক্ষক বুঝিয়ে দেবে, অঙ্কটা যতই কঠিন হোক না কেন, ইংরেজিটা যতই কঠিন হোক না কেন, উপযুক্ত শিক্ষক যদি পাওয়া যায় আর ছাত্র যদি মেধাবী হয় বুঝতে চায়, কোন বিষয়ই জগতে কঠিন না, দুর্লভ দুর্গুণ নয়। এই ভাব ভক্তি লইয়া আমি করিব অবতার, করিব বিবিধ বিধ অদ্ভুত বিহার, এই প্রজলীলা বৈকুণ্ঠাত্মে নাহি যে যে লীলার প্রচার, শেষে লীলা করিব যাতে মোর চমৎকার। মো বিষয়ে গোপীগণের উপপতি ভাবে জগমায়া করিবে কাপন প্রভাবে, আমিও না জানি তাহা না জানে গোপীগণ, তোহার রূপ গুণে তোহার নিত্য হরে মন, ধর্ম ছাড়ি লাগে দোহে করয়ে মিলন, কবু মিলে কবু না মিলে দৈবে ঘটন। এই ভাব ভক্তি লইয়া করিব অবতার, করিব বিবিধ বিধ অদ্ভুত বিহার, বৈকুণ্ঠাত্মে নাহি যে যে লীলার প্রচার, শেষে লীলা করিব যাতে মোর চমৎকার। ব্রজের নির্মল রাগ, এই ব্রজলীলা শ্রবণ করতে হবে। শুনি ভক্তগণ, রাগ মাকে ভজে যেন ছাড়ি ধর্ম কর্ম, সমস্ত ধর্ম কর্ম বর্ণাশ্রম ধর্মকে ত্যাগ করে কায় মন বাক্যে এত সব ছাড়িয়ার বর্ণাশ্রম ধর্ম, অকিঞ্চন অর্থাৎ কাঙাল হয়ে বৈষ্ণব চরণ রেণুগায়ে মাখি ধরি অবধূত বেশ, কাঙাল হয়ে কাঙাল হতে হবে ও সমস্ত উপাধিকে ত্যাগ করে সর্ব উপাধি বিনির্মুক্ত হয়ে তৎপর নৈর্মল্যের সঙ্গে একমাত্র আমি কৃষ্ণ দাস, এই দাস হয়ে ও সব আপনার যে বিশেষণ সমস্ত বিশেষণকে ছুঁড়ে ফেলে দিতে হবে কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ সিন্ধু। ব্রজের নির্মল রাগ শুনি ভক্তগণ, রাগ মার্গে ভজে যেন ছাড়ি ধর্ম কর্ম। কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃতের আদি লীলা চতুর্থ পরিচ্ছেদ এবং তৃতীয় পরিচ্ছেদটি অত্যন্ত প্রণিধান যোগ্য অধ্যায়। সমস্ত চৈতন্য চরিতামৃতের মূল ভিত্তিভূমি হচ্ছে আদি লীলার তৃতীয় পরিচ্ছেদ এবং চতুর্থ পরিচ্ছেদ। সেই পরিচ্ছেদের কথায় যে যথেচ্ছ শ্রীকৃষ্ণ তিনি কেন এই
অবতীর্ণ হওয়ার কামনা করছেন রসিক শেখর কৃষ্ণ পরম গুরু। এই দুই হেতু হইতে ইচ্ছা রুদ্র নিত্যলীলার থেকে আবার ক্রমলীলায় মাধুর্য বেশি। নিত্যলীলায় তো জন্ম নেই, নিত্য বিষয়। ক্রমলীলায় এই যে জন্মান্তরণ, এই যে জন্মগ্রহণ, এই পৃথিবীতে এসে আর লীলা এত সুন্দর হয় ভগবানের মনোহারী। নিত্য গোলকে পর্যন্ত গোপাল চম্পুতে গোস্বামী বাদ যে নিত্যলীলা স্থাপন করছেন, শ্রী গোপাল চম্পু নাম গ্রন্থ কইল অনুপম ব্রজ নিত্য লীলা রসপুর গ্রন্থ সুর কবিরাজ গোস্বামী পাদ বললেন। তো সেইখানে মধুকণ্ঠ স্নিগ্ধ কণ্ঠের মুখে এই প্রকট লীলা মাধুরী আস্বাদন করছেন গোলকনা। তাহলে প্রকট লীলার মাধুর্য, ক্রমলীলার মাধুর্য ওখানে। আমি এমন লীলা করেছি, আমাকেও ভক্ত করে আমার লীলা। শ্রীকৃষ্ণ হচ্ছেন লীলা কল্লোলবারিধি ত্রিজগন মানসাকর্ষী মুরলী কলপূজিত লীলা পুরুষোত্তম। শ্রীমন মহাপ্রভু প্রেম পুরুষোত্তম শ্রী ভগবান রামচন্দ্র সীতা নয়নাভিরাম লক্ষণাগ্রজ হনুমৎ সেবিত পাদ পঙ্কজ, তিনি হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম। শাস্ত্র মর্যাদার সীমা দেখিয়েছেন রামলীলা। আর এই ভক্ত প্রেম সভক্ত প্রেম বিবর্ধন চতুর শ্রীকৃষ্ণ, তিনি তার লীলা মাধুরীর পরাকাষ্ঠা আবিষ্কার করেছেন তার ব্রজলীলা সর্বোত্তম ব্রজলীলা। ওই জন্য মহাজন বলেছেন এই সব রসলীলা যে করে স্মরণ শিরে ধরি বন্দি আমি তাহার চরণ। জয় জয় উজ্জ্বল রস সর্বরস সার, এগুলি অনুভব করতে হবে, সাধনার বিষয়বস্তু করতে হবে, তবে তো জীবন ধন্য হবে। ব্রজজনানন্দ ব্রজে জন্মগ্রহণ করবে সেই রসিকেন্দ্র মৌলিক স্বয়ং ভগবানের বাসুদেব দেবকী নন্দন, তিনি সমাহিত হয়ে গেলেন। এই তো সকাল হল, আজ নবমী আগে যেমন তীতের রসা নির্বেগটা আগে আস্বাদন করতে হবে, আগে কি লাগলি তাহলে আর ওটা অনাদৃত হয়ে যাবে, তখন আর ওটা এটা ভালো লাগবে। তো আগে বহির্মুখতার কথা বলছেন, মথুরার ইতিহাস আজকাল বহির্মুখতার ইতিহাস। সমানভাবে জগতে থাকবে আলো আধার, দুটো সম্বন্ধেই জ্ঞান চাই। যার অন্ধকার সম্বন্ধে জ্ঞান নেই তার আলোর জ্ঞান সম্ভব নয়, যার মায়ার সম্বন্ধে জ্ঞান নেই সে চিন্ময় সম্বন্ধে তার জ্ঞানটা পূর্ণ নয়। জ্ঞানটা অখণ্ড খণ্ড জ্ঞান নয়। সুকমুনি মথুরার কথা বলছে, মথুরা এখন বহির্মুখের জায়গা, আর ওপারে হচ্ছে গোকুল, দূরত্ব বেশি না, মাত্র কিছু ক্রোশ, কিন্তু ভাবের ব্যবধান বহু। ওটা প্রেমের সাম্রাজ্য আর এটা বহির্মুখের জায়গা। তো অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তন্মাশ্রিত, গীতায় এ কথা আছে কিন্তু ইতিহাস নাই। গীতা সূত্র ভাগবত হচ্ছেন ভাষ্য। তো দেখুন
बहिरंतपुर तार स्वर्ग पूर्वपद भृत तत बालधनी श्रुवा गृहपाल समुत्थि सकाल এখনো হয়নি অবসন্নায়াং রাত্রৌ ভোর হয় হয় ব্রাহ্ম মুহূর্ত অমৃত বেলা ব্রাহ্ম মুহূর্তকে অমৃত বেলা বলা হয় দেব বেলা ওই জন্যই তো ব্রাহ্ম মুহূর্তে জেগে ভজন করতে হয় তাহলে অতি শীঘ্র ভজনে সিদ্ধি লাভ যারা আটটার সময় ঘুমের থেকে ওঠে তাদের এই জন্মে ভজন সাধন হওয়া কষ্টকর সামনের জন্মে হবে হয়তো তো সেই অমৃত বেলায় হঠাৎ মায়ার ইতিহাস দেবকীর কন্যা তো না কন্যা তো যশোদা ইনি নারায়ণী কৃষ্ণানুজা এইবার যশোদানন্দিনী রূপে জন্মগ্রহণ করেছেন সত্যি ওই জন্য নারায়ণী কৃষ্ণানুজা ওই জন্য এত যশস্বী যশস্বিনী সারা জগতে ওনার এত পুজো নাম ডাক কেন বললেন শ্রীকৃষ্ণই বলেছে যে যদি তুমি কংসকে মোহিত করো আমার এই কাজটা করে দাও জগতে তোমার খুব নাম ডাক কলিযুগে অনেক মন্দির অনেক সেবা তো বিমুখ মোহিনী যোগমায়া হচ্ছেন উন্মুখ মোহিনী আর মহামায়া হচ্ছেন বিমুখ জাগা এই কারাগার সৃষ্টি করে দণ্ড দিচ্ছেন তাপত্রয়ে তারে জারি মারে পিসাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয় মায়াবদ্ধ জীবে হয় সে ভাগবত কেঁদে উঠলেন কাঁদছে দেবকী দেবী বুকে জড়িয়ে ধরেছেন আমার সখী কন্যা আমারই তো কন্যা একে তো মেরে ফেলবে নরঘাতক নরকান্তক কাঁদিস নে ওই কাঁদিস নে চুপ কন্যা আরো জোরে জোরে কাঁদে কোকিল কোটি কোকিল বিনিন্দিত কণ্ঠ মায়া কাঁদছে না যে হাসে জীবকে নাচায় বাঁদর খেলা যারা দেখায় না বানর খেলা যারা দেখায় তারা যেমন বানরকে নাচায় তেমনি নিত্য কৃষ্ণ দাস জীবকে মায়াদেবী নাচাচ্ছে সত্তর তম গুণের তালে 84 লক্ষ জনিতে দেহাত্ম বুদ্ধি এই দেহরূপ কারাগারে আবদ্ধ করে দিয়ে সে আজ কাঁদে ওরা তো অস্ত্র শস্ত্র ফেলে আর নাক ডেকে ঘুমুচ্ছিল কর্তব্য বিসর্জন দিয়ে ওরা না রাজসেবক কংসের উপরে কংস না ওদেরকে আদেশ করেছে যে খবরদার যদি ঘুমোবে তাহলে কিন্তু প্রাণদণ্ড ঘন্টায় ঘন্টায় খবর আমার কাছে আসা করে আপনি যদি মহারাজ বিশ্রাম করেন বলেন তা জানি না আমি বিশ্রাম করি যেখানে থাকি ঘন্টায় ঘন্টায় কারাগারের থেকে খবর আসবে তোরা কর্তব্য বুদ্ধি বিসর্জন দিয়ে ঘুমিয়ে পড়েছিল নাক ডেকে অঘরে ঘুমোচ্ছিল অস্ত্র শস্ত্র ফেলে দিয়ে যেই কন্যার ক্রন্দন কানে গেল সঙ্গে সঙ্গে উঠেছে দে দৌড় অস্ত্র শস্ত্র দেব দৌড় পরিবরি করে ভোজরাজ মহারাজ মথুরাধীশ কংস একটু ঘুমোচ্ছিল সোজা চলে গেছে শয়নাগারে মহারাজের আদেশ আছে যেতেই হবে বিশেষ খবর মহারাজ তো ঘুমাচ্ছেন নাম থেকে আজ ঘুম আসতে একটু দেরি হয়েছে সারারাত ওই চিন্তা এই তো অষ্টম গর্ভ এই তো আমার শত্রু দেবতারা তো মিথ্যে কথা বলবেন না কেউ কি মরতে চায় আমি কোনদিন মরব না যেই কারা
আরক্ষীর অধ্যক্ষ গিয়ে বলল, মহারাজ ভোজরাজ মথুরাধীশ মহামণ্ডলেশ্বর কংস উঠলেন, এখনো চোখে ঘুম আছে, আলু থালু কেশ নেশাটা কাটেনি, ঘুম ঘুমিত নিদ্রা কি দেবকীর সন্তান হয়েছে দেখে এসেছি, সঙ্গে সঙ্গে লাভ দিয়ে আচক্ষু ভজরাজায় যদুদ্বিগ্ন প্রতীক্ষতে, উদ্বিগ্ন সং ভজরাজ প্রতীক্ষতে, তিনি সর্বে তত্র কর্তা আচক্ষু, তখনই করলেন কি কংস তল্পা তূর্ণ উত্থায় সজ্জার থেকে লাভ দিয়ে বলে মুক্ত মূর্ধ্বজ, মূর্ধ্বজ বলতে কেশ, কেশগুলো আলু থালু, মাথার কাছে তরবারিটা ছিল সেটা নিয়ে প্রস্খলন মুক্ত মূর্ধ্বজ, পাদুকাটাও পড়ার সময় পাননি, খালি পায়ে দে কারাগারের দিকে, সেই রকম স্থূল কায় ছুটছেন, দেবকী দেবী দেখলেন নরকান্তক নরঘাতক, তাড়াতাড়ি সব বড় বড় লৌহ কপাট, দু চারজন মিলে একটা কপাট বন্ধ করতে হয়, বিশাল সকিল শৃঙ্খলই বিশাল কপাট, কপাট গুলো সব খুলছে এত বড় বড় তালা, এক এক করে কপাট গুলো খুলে দিল, কংস নামছে দম দম করে পায়ের শব্দ হচ্ছে, একটা ক্ষীণ প্রদীপ জ্বলছে, ক্ষীণ প্রদীপ আলোক সেই কংস দেখা, সেই অন্ধকারেই দেখলো দেবকীর কোলে সত্যজাত রক্ত কনক সন্নিভ, কনক চম্বক সন্নিভ এক সন্তান, দেবকী দেবী পায়ে পড়ে কত অনুরোধ করলেন, দাদা এরকম করবেন না, আমি তো আপনার, আপনি তো স্নেহময়, শিশুকালের থেকে আপনার কাছে কত স্নেহ মমতা ভালোবাসা পেয়েছি, এমন ক্রূর হৃদয় হবেন না, রুদতি দীন দীনবত, শ্রী সুকমণি বলছেন অতি দীন দীনবত আত্মজাম উপগুচ্ছ আলিঙ্গ, সেই কন্যাকে আলিঙ্গন করে বুকের ভিতরে লুকিয়ে নিয়ে অতি দীন দীনবত রুদতি যাচিত, বারবার তিনি যাচনা করছেন, পুত্রী পুত্রী কা একা মান প্রতিয়তা, এই আমার শেষ সন্তান, আমার যেভাবে আমার শরীর মন ভেঙে গেছে চোখের সামনে এতগুলো সন্তানকে তুমি নিধন করলে, আমার আর সন্তানের আশা নেই, প্রাণের আশা নেই, এই চরমান প্রজাম তুমি কৃপা করে দাও, পায়ে ধরলে, এ পুত্র নয় এ কন্যা কুসুম কমলা তোমার পুত্র বধূ একে বানিয়ে দেব, এতটাও বললে, কংস গর্জন করে উঠল, দেবকী আমি তোর চোখের জল দেখতে এসেছি, তুই চোখের জলে আমাকে ভোলাবি, তুই স্বার্থপর, তুই তোর কথা চিন্তা করিস, আর আমি রাজ্যের রাষ্ট্রের দেশের দশের মঙ্গল সর্বদা ভাবি, আমি তোর মতো কিঞ্চিৎ তা নাকি রে, আমি হচ্ছি মথুরার ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ, আমার বেঁচে থাকা প্রয়োজন নয়, তুই তোর সুখ সুবিধাটা ভাবছিস, ভৎসনা করে দেবকীকে ভৎসনা করে আর হাত বাড়াচ্ছে, দেবকী তত জড়িয়ে ধরছেন, কাঁদছেন,
তখন হস্তাত আচিচ্ছেদে খল, খল কংস হস্তাত আচিচ্ছেদ, হস্তের থেকে ছিনিয়ে নিল দেবী না দেবকে ধাক্কা দিয়ে। তুই তোর সুখ ভাবিস আমার মৃত্যুটা তোর কাছে কিছু না, তুই চাস আমি মরি। মথুরা নগরীর আমি একমাত্র রক্ষক ভবিষ্যৎ দেশের দশে, দুষ্ট ব্যক্তির সঙ্গে কথাই পারবেন না। বচসি অন্ন মনসি অন্ন কর্মণি অন্ন দুরাত্মনা, দুরাত্মার লক্ষণ নীতিশাস্ত্র বলছে কথা একরকম মন একরকম কাজ একরকম। আর যখন সাধুর লক্ষণ বলছেন তখন বাণীতে যা মনে তা আচরণে না, সেটা তো কংসের কাছে জিজ্ঞাসা করা যায় না। হস্তাদ আচিচ্ছে দেখল, সঙ্গে সঙ্গে করল কি দেবকী ছুটতে ছুটতে গিয়েছে, কি করছে দেখি এগিয়ে যায়, চরণে শৃঙ্খল আছে। সেখান থেকেই দেবকী দেখছেন বেশি দূরে না, ওইখানে চোখের সামনে অবথয়ত শিলাপৃষ্ঠে, শিলাপৃষ্ঠে অবথয়ত কেন, স্বার্থ উন্মূলিত সৌহৃদ। শ্রী শঙ্কুনি বিশেষণ দিচ্ছেন স্বার্থ কিভাবে সৌহার্দ্যকে উন্মূলিত করে দেয় হৃদয়ের থেকে, যারা স্বার্থপর নিজের স্বার্থ ভাবনা নিয়ে চলে সেই সমস্ত নিঃশংস নির্লজ্জ ব্যক্তি তারা যে কিরকম কঠোর চিত্র হতে পারে তার দৃষ্টান্ত এই কংস অবোধয় ছিল। দেবকী চোখ বন্ধ করে নিলেন মূর্ছিত হয়ে, এ দৃশ্যটি দেখা যাক, মমতাময়ী মা কি দেখতে পারেন, সহসা একটি অলৌকিক কাণ্ড ঘটে গেল। এ তো সাধারণ শিশু না, সা তত অস্তাত সমব্যক্ত সদ্য দিব্যম্বরং গতা অদৃশ্যতা নুজা বিষ্ণু সায়ুধাষ্ট মহাভুজা, হস্তের থেকে বিগলিত হয়ে চ্যুত হয়ে সা সহসা অম্বরঙ্গতা আকাশে চলে গেল সেই কন্যা। হঠাৎ কোটি চন্দ্র সূর্য আকাশে যেন যুগপৎ সমুদিত হয়ে গেল, সেই ভাদ্র কৃষ্ণাষ্টমীর সেই অন্ধকার দূরীভূত হয়ে গেল। কি দেখা যাচ্ছে, সেই জ্যোতির্মণ্ডলের ভিতরে এক দেবী অষ্টভুজা, ধনু চর্মাশি সুলেশু শঙ্খ চক্র গদা ধরা, অষ্টহস্তে অষ্ট আয়ুধ শোভা পাচ্ছে দেবীর এবং অঙ্গ অঙ্গ অলঙ্কারে বিভূষিত, চরাচর সেই বিশ্ব প্রসবিনীর স্তুতি করছে ধূপ উপহার গলির দ্বারা, গলি বলতে পূজা সামগ্রীর দ্বারা, সিদ্ধ চারণ গন্ধর্ব সুরবর কিন্নর তারা দেবী স্তুতি করছেন, সকলে দেবীর সেবায় রত। কংস হা করে তাকিয়ে রয়েছে, চক্ষু চরকদাজ, যেমন অস্ত্র শস্ত্র দেখছি এই আমার মৃত্যু সময় উপস্থিত, এই যে রইব বাণী বলেছে, এমন পালাবারও রাস্তা নেই, জম আছে দিচ্ছে। দেবী কিন্তু একে সম্বোধন করে বললেন, রে মন্দ, তোর মতো মন্দ বুদ্ধি কে আছে রে, কি ময়া হতয়া, ময়া হতয়া কি, আমি যদি হতা হই তাতে তোর কি আসে যায় রে, তোর শত্রুর হাত থেকে কিন্তু তোর নিস্তার নেই, কি ময়া হতয়া মন্দ, জাত খল তব অন্তকৃত, তব অন্তকৃত খলু কুত্রাপি জাত,
তোর যে চিরশত্রু সে কিন্তু কোথায় জন্ম নিয়েছে। মা হিংসি কৃপণান বৃথা, কৃপণান ইমান জনান মা হিংসি। মা যোগী সর্ব অপবাদী হতে, তুই এই সমস্ত দিন দুঃখীকে এইভাবে হিংসা করিস রে, তোর শিয়রে সমন রে মন্দ। আমি দেখতে পাচ্ছি তোর শিয়রে সমন, কংসের মাথায় যেন চিন্তার পাহাড় ভেঙে পড়ল। বেঁচে গেলাম, মরিনি, বেঁচে গেছি, স্বপ্নের মতো লাগছে, কিন্তু একটা আশ্চর্য, আমার শত্রু কোথায় জন্ম নিয়েছে? আমার শত্রু জগতে কেউ থাকতে পারে? অন্ধকার, ঘোর অন্ধকার, এখনো তো সূর্যোদয় হয়নি, কংসের মনটাও ঘোর অন্ধকারে ছেয়ে গেল, এখনো তো তত্ত্বজ্ঞান হলো না। দেখতে দেখতে সকাল, দেবকী বসুদেবকে, এই দেব হাত পায়ে সেগুন খুলে দাও। বসুদেব মহাশয়কে অনেকদিন পরে একটা প্রণাম করলেন। আর কে করেন কি, আপনি মহারাজ করেন কি? বসুদেব মহাশয় কিছু মনে করবেন না, আমার ভাগ্যে এটা ছিল, আর আপনাদেরও ভাগ্যে এই বলতে কি, এই 7 বৎসর আপনাদের কারাগারে থাকা আপনাদের ললাটে ছিল, তা না হলে কে কাকে সুখ দুঃখ দিতে পারে? দু চার গোটা চোখের জল কংসের পড়ে গেল, দাগিবে তো। বসুদেব মহাশয় মৃদু হাসি এসে বললেন, না 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 ভোজরাজ, আপনি যা বলছেন এবং এতন মহাভারত যথাপদশীতে নাম অজ্ঞান প্রভব অহন্ধি সপরে বিদায়ত, আপনি যা বলেছেন শত্রু মিত্র আপন পর এগুলি তো অজ্ঞানেই তো গর্বিত। এই বলে সেই ভোর রাত্রে 7 বৎসর পর বসুদেব মহাশয় নিজের ভবনে ফিরে কংস চলে গেল মহলে, তাড়াতাড়ি প্রাতঃকৃত্য শেষ করল, সকাল হতে রাজসভায় এসে বসেছে সমস্ত পাত্র মিত্র। আজ বিশেষ জরুরি সভা, এখানে সকলের উপস্থিতি অনিবার্য নয়, আমার বিশেষ মন্ত্রিমণ্ডল, অমাত্য মণ্ডল এবং আমার শুভচিন্তকরা আজকে সভায় আসন গ্রহণ করুন। বেশ, দরজা বন্ধ, এইবার জরুরি আলোচনা শুরু হল। হে সভ্যবৃন্দ, আপনারা সবাই আমার শুভচিন্তক, হিতৈষী, আমি সমস্ত কার্য আপনাদের সঙ্গে পরামর্শ করে আপনাদের আদেশ উপদেশে করি। আপনারা নিশ্চয়ই জানেন যে 8 বৎসর ধরে আমি চিন্তিত বিশেষ, কারণ আপনারা আমার চিরসঙ্গী, চির উপদেষ্টা, আপনাদের সঙ্গে পরামর্শ করতে আমার দ্বিধা নেই। নিশ্চয়ই সেই দৈববাণীর সংবাদ আপনারা জানেন? হ্যাঁ মহারাজ জানি, ওসব দেবতাদের ষড়যন্ত্রে আপনাকে আগের থেকেই কান দিতে আমরা না করছি। দেবতারা আমাদের কাছে কি, আমরা কোথায় আর দেবতারা কোন তুচ্ছ? আপনি সে আপনাদের শক্তি বল বুদ্ধির উপরে আমি বিশ্বাস রাখি। রাত্রে যে ঘটনা ঘটেছিল কংস সব বলে শোনালে, সঙ্গে সঙ্গে রেগে লাল হয়ে গেল সমস্ত দৈত্য দানব। কারা বসে আছেন? প্রলম্ব বকচানুর তৃণাবর্ত মহাশনৈ মুষ্টিকা বিষ্ট দিবিহ পুতনা কেশিতে লুকৈ। এরা তো সব আসন গ্রহণ করেছে, শুনেই রেঙে টং লাউ। মহারাজ, দেবতারা ষড়যন্ত্র করছে আপনাকে মানবে, কার কটা গেটি আছে দেখি। আপনার, আপনি কার কথা বলেন? ব্রহ্মা, সে বুড়ো বসেন দিন রাত মালা টেপে জপ করে, ধ্যান করে, বুড়ো ধ্যান করুক। আর কাকে? ওই পাগল
ওই বনবাসী শ্মশানসারী ওর নাম নিতে নেই, লোকে বলে রুদ্র, আমরা বলি ক্ষুদ্র। আর কে আছে বলেন বিষ্ণু, ওটা একটা দুষ্টু, ওটা তো আমাদের সামনেই কোনদিন ওকে পেলাম না, ও নাকি গুহা স্বর, লোকে বলে গুহায় গুহায় শুয়ে থাকে, স্বল্প গুহা স্বর। আর একটা ইন্দ্র, আমরা কি বলি ওকে, ইতি ধাতু পরমৈশ্বর্যে, ঐশ্বর্যমান যে তাকে ইন্দ্র বলে, আমরা ইন্দ্র বলি না, আমরা ওকে ভিখিরি বলি। কিম ইন্দ্রেণ অল্প বীর্যেণ ব্রহ্মণা বা তপস্যতা রহযুষা কিম হরিণা ব্রহ্মণা বা তপস্যতা। তথাপি দেবতারা ষড়যন্ত্র করছে, আমাদের চিরসত্য দেবতা শত্রুকে কখনো ক্ষমা করতে নেই। আগুন যতই অগ্নি স্বল্প হোক, বিষ যতই স্বল্প পরিমিত হোক, সাবধান হতে হবে। আপনি শুধু আদেশ করুন, আপনি কেমন আমাদেরকে নিয়োগ করবেন, কি করতে হবে? কংস বলল, আপনাদের পরামর্শ আমি সাদর অন্তঃকরণে স্বীকার করি, আপনারা আমার হিত উপদেষ্টা, বলুন আপনারাই বলুন কি করতে হবে। বলে শুনুন মহারাজ, আমাদের প্রস্তাব অনির্দশান নির্দশাংশ হনিশ্যামী অদ্যবই হনিশ্যাম অদ্যবই শিশু অদ্যবই। আজকেই আমরা অনির্দশান নির্দশান, দশ দিনের আগে পাঁচে যত শিশু জন্মেছে সেই শিশু হনিশ্যাম, আমরা সমস্ত শিশুকে মেরে ফেলব, তাহলে এর মধ্যে আপনার শত্রু পড়ে যাবে, সেও পড়বে, তার বৃদ্ধি চটকালাম। বলেন তারপর দ্বিতীয় কাজ, এই বিষ্ণুর যত দুষ্টু বিষ্ণুর কাজ, বিষ্ণু কোথায় থাকে বলুন তো, ওকে তো খুঁজে পাওয়া যায় না, তবে আমরা তো কম জানি না, বিষ্ণুর কতগুলো প্রত্যক্ষ মূর্তি আছে, এই এই জায়গায় নাকি বিষ্ণু নিবাস করে পৃথিবীতে, তারা কারা? বিপ্রা বেদাশ্চ দাবশ্চ তপ সত্তম তম সম শ্রদ্ধা দয়া দিদিক্ষা চ ক্রতবশ্চ হরিস্তনু। ভাগবত দর্শন তো, ভাগবত তো অপূর্ব গ্রন্থ সম্রাট, যদি আপনি শ্লোক ধরে ধরে আস্বাদন করেন তাহলে আপনার অলৌকিক জ্ঞান লাভ হবে, সিদ্ধান্ত জ্ঞান, সদাচার জ্ঞান, আচরণ জ্ঞান। কিন্তু আমাদের সেই ধৈর্য কোথায় যে আমরা ভাগবত যোগ্য গুরুর কাছে অধ্যয়ন করব, ভাগবত নিয়ে সাধন করব, আমরা প্রত্যেকটা শব্দ বুঝতে চাই, প্রত্যেকটা অক্ষর আমরা বুঝতে চাই, সেই অধিকারী তো খুবই বিরল। মানুষ দৌড় দৌড়ি করে, আজকাল আমাদের জীবনটা রজগুণে আচ্ছন্ন হয়ে গেছে, আমাদের আমরা চঞ্চল ব্যস্ত, সর্বদা ব্যস্ত, ছুটছি ছুটছি, কোথায় ছুটছি কি করছি সেই দিকে দৃষ্টি নেই, অশান্ত ওই জন্য যোগ্য গুরুপাদ পদ্মের কাছে ভাগবত অধ্যয়ন করতে হবে, ধরে ধরে টিকা টিপ্পণী নিয়ে প্রত্যেকটা শব্দ বিশ্লেষণ করে, সমাস শব্দ শব্দার্থকে বিশ্লেষণ করে যদি কেউ ভাগবত আস্বাদন অধ্যয়ন করতে পারে তবে তিনি বুঝবেন ভাগবত যে অখিল গ্রন্থ সম্রাট। তা না হলে ওই কাহিনী, এরপরে ও এলো, এরপরে ভূপ করে নরসিংহ এলো, এরপরে হিরণ্যকশিপু ঝাঁপ দিয়ে পড়ল, এরপরে প্রহ্লাদ এসে দণ্ডবত করল, আদৌ রাম তপোবনাদি গমনম, যেমন রামচন্দ্র তপোবনে গেল, তারপরে বৈদেহি হরণং জটায়ু মরণং লঙ্কাপুরি দাহনম, তারপরে সেতু বন্ধনং পশ্চাৎ রাবণ কুম্ভকর্ণ নিধনম অযোধ্যা আগমনম এতদহি রামায়ণম, রামায়ণ শেষ, এতে আস্বাদন হয় না। দেখুন কি অপূর্ব সিদ্ধান্ত,
অধ্যয়ন করতে হবে, টিকা টিপ্পনী শব্দার্থ। তার জন্য একটা জীবন কিছু না। আমাদের গোস্বামী বাদরা লক্ষ শ্লোক প্রণয়ন করেছেন, চার লক্ষ বত্রিশ হাজার শ্লোক সংখ্যা আছে। গৌড়ীয় বৈষ্ণবের ভান্ডারের শ্লোক সংখ্যা বলা হয় চার লক্ষ বত্রিশ হাজার পুরাণের শ্লোক সংখ্যা। তো দেখুন গোস্বামীপাদ, কবিরাজ গোস্বামীপাদ লিখছেন লক্ষ গ্রন্থ হইল, রূপ সনাতনের মহিমা যখন লিখছেন লক্ষ গ্রন্থ, মানে লক্ষ গ্রন্থ না, গ্রন্থ না মানে শ্লোক। তো যদি এক লক্ষ শ্লোক রূপ সনাতন করে থাকেন, তাহলে এগুলি আস্বাদন করতে একটা জীবন কিচ্ছু না, একটা জীবন তুচ্ছ, অতি তুচ্ছ, কয়েকটা জীবনই লাগবে এই সমস্ত আস্বাদন যারা করতে চান। তো মহারাজ, হরির প্রকট মূর্তি এই পৃথিবীতে হরি এই এই রূপে ঘুরে বেড়ায়, হরির বিহার স্থান আশ্রয় স্থান এরা, এদেরকে মানব, এদের মানলেই হরি আশ্রয়হীন হয়ে যাবে। প্রথমে কাদের মানব? বিপ্রা ব্রাহ্মণগণের হৃদয়ে এবং আচরণে হরি নিবাস করে। ব্রাহ্মণ পেলে, টিকিধারী পেলে, এই ব্যাস প্রাণে শেষ কাউ কেউ যাতে তপস্যা যাগ যজ্ঞ ওই বেটারাই তো বেশি করে, ওদেরকে শেষ করব। বিপ্রা যজ্ঞটা হবে কি দিয়ে? গপ্প দিয়ে না, গপ্প ছাড়া তো কিছু হয় না। তো গাভী পেলেই ব্যাস, দেখুন কলি তাই করছে, যা কংসের অনুচররা যা বলতো কলির অনুচররা তাই বলে, কারণ কংসেরই দ্বিতীয় সংস্করণ কলি। বিপ্রাগাবশ্চ দেবাশ্চ শাস্ত্রগ্রন্থ, শাস্ত্রগ্রন্থ হচ্ছে শ্রীহরির নিবাস, শ্রীহরির বাণী, ভগবানের বাংময় মূর্তি শাস্ত্র, শ্রুতি শাস্ত্র বিনিন্দন। কেউ আবার হরি নামে নিষ্ঠা পেয়েছে মহতের কৃপায়, শাস্ত্র গ্রন্থ পড়েননি তবে কোন নামাশ্রিত মহতের কৃপায় উনি সর্বদা নামে রুচি পেয়ে গেছেন, নাম করে। কিন্তু যদি উনি বলেন যে শাস্ত্র গ্রন্থের প্রয়োজন নাই, সঙ্গে সঙ্গে শ্রুতি শাস্ত্র বিনিন্দন রূপী নামাপরাধ এসে ওনাকে চেপে ধরবে, কারণ শাস্ত্রকে অনাদর করলেই নামাপরাধ হয়। নাম যে সর্বশ্রেষ্ঠ সাধনা এটা কে বোঝাচ্ছেন? শাস্ত্রই তো বোঝাচ্ছেন। এসব সূক্ষ্ম কথা, হরিনাম করুন কিন্তু কোন শাস্ত্রকে অনাদর করতে পারবেন না। আবার কলির খেলা, বড় বড় পণ্ডিত শাস্ত্রকে নামে নামে রুচি নাই, নাম করবে না, নামে রুচি নাই, ওই শাস্ত্র নিয়েই বসে আছে দিনদার করি। আরে হরিনাম তো করো, নিখিল কল্যাণানাং নিধানং করিমল মথনম পাবনং পাবনানাং সদদীপ পরপদ প্রাপ্ত এই প্রচ্ছমানম। হরিনামে এত মহিমা কিন্তু আবার কেউ গর্তে পড়ে যায়। শাস্ত্র পড়ে সর্বশাস্ত্র সার যে হরিনাম, সেই হরিনামে যার নাহি রতিমতি, যে পণ্ডিত মহাশয় নিরন্তর হরিনাম করেন না, করিয়াও সর্বশাস্ত্র তাহার দুর্গতি, শাস্ত্র তো তাকে উদ্ধার করতে পারবে না, কারণ সে গোড়ায় গোড়া ধরতে পারেনি, শাখা প্রশাখায় ঘুরে বেড়াচ্ছে। দেখুন দুটোই বুঝতে হবে, দুই দিক থেকে। তো শাস্ত্র জানেন, যখন বৌদ্ধ যুগ তখন তো সব তাল পাতার পুঁথি ছিল, ম্যানুস্ক্রিপ্টস, তখন বৌদ্ধিস্টরা করত কি, ওই বড় বড় জায়গায় গিয়ে যেখানে সেই সব জায়গা আক্রমণ করে তাদেরকে তর্কযুদ্ধে পরাজিত করে রাজাদেরকে হাত করে আর সমস্ত তাল পাতার পুঁথি আগুনে পুড়িয়ে দিত। কিন্তু কত তাল পাতার পুঁথি বৌদ্ধ যুগে অগ্নিদগ্ধ হয়ে গেছে, ভারতবর্ষ মন্দির শূন্য হয়ে গেছে, তীর্থের মহিমাকে লুপ্ত করে দিয়েছিল বৌদ্ধরা তাদের কাল্পনিক আংশিক মতবাদ প্রচার করে। যজ্ঞবিধের অহহ শ্রুতি জাতম সদয় হৃদয় দর্শিত পশুঘাতম, এই তো
শঙ্করাচার্য আবির্ভূত হয়ে শাস্ত্রকে রক্ষা করলেন, তীর্থকে রক্ষা করলেন, বর্ণাশ্রম ধর্মকে রক্ষা করলেন। ওই জন্য উনি এত যশস্বী জগতে, এত উনি পূজিত সম্মানিত। তো বিপ্রা গাওশ্চ বেদাশ্চ তপ, কাউকে তপস্যা করতে দেব না, সত্যং, তপস্যার ভিতরে শ্রী হরি নিবাস করেন, সত্য কথা, সত্য ব্যবহার, সত্যাচর, সবসময় মিথ্যে বলতে হবে, মিথ্যা আশ্রয় করতে হবে। তপ সত্যং সম তম, ইন্দ্রিয় সংযম মনঃসংযম করতে দেব না আমরা কাউকে, কারণ ইন্দ্রিয় সংযম মনঃসংযম করলেই তো শক্তি এসে যাবে, হরির সঙ্গে মনটা যোগ হয়ে যাবে। তসমাত যোগী ভবান জুনা, সমদম না থাকলে তো যোগী হওয়া যায় না। আর শ্রদ্ধাটা নষ্ট করব, কাউকে শ্রদ্ধা আনতেই দেব না, গুরুতে বৈষ্ণবেতে ধামেতে নামেতে। দেখুন কলি তাই করছে, আজ আমাদের কাছে সব আছে, সেই রাধা কুণ্ড আছে, সেই গুরু আছেন, বৈষ্ণব আছেন, বিগ্রহ আছেন, নাম আছেন, মন্ত্র আছেন, প্রসাদ আছেন, হরি কথা আছে, সবই তো আছেন। তাহলে আমরা এগোতে পারছি না কেন, দরজা বন্ধ হয়ে যাচ্ছে কেন? বললেন শ্রদ্ধা নাই। সব আছে কিন্তু যেটা থাকলে কাজ হতো। আজ গুরুতে শ্রদ্ধা নাই, গুরুদেবকে মানুষ দেখছি, বৈষ্ণবকে মানুষ দেখছি, প্রসাদকে অন্য দেখছি, ডাল রসা চচ্চড়ি। ওই জন্য বলা হয়েছে ধামে শ্রদ্ধা নাই। যদি ধামে শ্রদ্ধা থাকে তা মাসের মধ্যে 10 বার ধামের বাইরে যাচ্ছি। ধাম যে কল্পতরু, এই ধামে বাস করলে যে ধাম আমাকে পালন করবেন, যোগক্ষেমং পরম মহম, সেই শ্রদ্ধা নাই ধামের প্রতি। নামে শ্রদ্ধা নাই, হরিনাম করি না, মালার ভিতরে এখন মাকড়সার ঝোল লেগে গেছে, হরি কথায় শ্রদ্ধা নাই, গালগপ্প করি, আহার নিদ্রায় মগ্ন হয়ে জীবন কাটাচ্ছি, আমি আমার কথা বলছি। এটার কারণ কি, এর মূল রোগ কি? মূল রোগ হচ্ছে অশ্রদ্ধা। অশ্রদ্ধাটা কে সৃষ্টি করছে? বলছে কলি। কলি কোথায় থাকে? কলির পাশটা কোথায়? বলেন আমার মনের মধ্যে কলি ঢুকে বসে আছে, আমার বুদ্ধি, আমার মন বুদ্ধি দেহ প্রাণ, এগুলি তো কলির ঘর। কলি মানে অধর্ম বন্ধু, কলি বাইরে নাই, কলি ভিতরে ঢুকেছে। তারাও কি করে, ভূত যাবে কি করে? বলে সাধু ধন্যন্তরী ধরে ছাড়াও ভিতরে বাহিরে, তবে ডুবিবে প্রেম সাগরে। শ্রদ্ধা হবে আর শ্রদ্ধা নাই, আজ আর পকলে কি হবে, আর শালগ্রামকে পাথর ভাবছি, বিগ্রহকে প্রতিমা ভাবছি, তাই তো বিগ্রহ সেবায় আদর নেই, ভগবানের সেবায় আদর নেই, গুরু বৈষ্ণবের সেবায় আদর নেই। গ্রন্থে গ্রন্থের রস আস্বাদন করছে আজকে, উই ইঁদুর বোকা, এরা গ্রন্থের রস আস্বাদন করছে, মানুষ পাচ্ছে না। যত গ্রন্থের রস আস্বাদন করছে ইঁদুর গুলো, ওদের ভাগ্য আমাদের মহাভাগ্য, আমরা জানুবার গুলো দিচ্ছি। তো দেখুন এই কলির কেলেঙ্কারি, বিপ্রা গাওশ্চ বেদাশ্চ তপ সত্যং তপ সম, শ্রদ্ধা দয়া, কাউকে দয়া করতে পারবে না, নির্দয়। তিতিক্ষা চ, তিতিক্ষা বলতে ক্ষমা, কাউকে ক্ষমা করতে পারবে না, সবসময় মেজাজটা উগ্র রাখতে হবে একদম রাবণের মতো। বলেন এইগুলো হচ্ছে শ্রীহরির আশ্রয়, এইগুলোকে আমরা নষ্ট করব তো শ্রীহরি নষ্ট হবে, দুষ্ট বিষ্ণু মরবে, বিষ্ণু মরলে সব দেবতারা শুকিয়ে মরবে, ওরা তো ডালপাল। এই ব্রহ্মহীন সাম হিতং মেনে কাল পাশা কৃতস্বর, শ্রী সুখমুনি বলছেন একই তো ওরা রজতম গুণী, আর কংস বলল কি, আদেশ দিল বা বা সাবাস, তোমরা যে আমায় যে আমি উপদেশ দিলে পরামর্শ দিলে এর তুলনা আমি। ব্রহ্মহিংসাং হিতং মেনে, তারা বিষ্ণু বৈষ্ণবের হিংসাটাকে হিতকর বলে মনে নিল। কেন বলেন, আরাত আগত বৃত্তব, আরাত
অর্থাৎ এদের সমীপে এসে গেছে মৃত্যু, এরা তো মরবে। কারণ আগুনের কাছে যদি পতঙ্গ যায়, আগুন নেবাতে পতঙ্গ যদি যায়, তো ওরা তো মরবে। সভার সমাপ্তি ঘোষণা। এইখানেই শ্রীশুক মুনি লিখছেন আয়ুশ্রিয়ম, শ্রীশুক মুনি বলছেন আয়ু শ্রী যশ ধর্ম লোক ইহলোক পরলোক সমস্ত গুরুজনের আশীর্বাদ, আয়ুশ্রিয়ম যশ ধর্ম লোকান আশিষ এই বচক সর্বাণি শ্রেয়াংশি হন্তি, সমস্ত মঙ্গলকে কে হনন করে বলে মহৎ অতিক্রম মহতান অতিক্রম। কেউ যদি মহতের কাছে মহতের অনাদর করেন, যেমন দক্ষ প্রজাপতির আয়ু কম, সম্পত্তি কম, বুদ্ধি কম, আশীর্বাদ কম, লোক কম, উনি প্রজাপতি পতি হলেন, কিন্তু শেষে মৃত্যুটাই ছাড় হলো, ছাড় মন্দ লাভ করলেন। কেন এরকম হলো? বলেন মহৎ অতিক্রম। যেই গ্রামে যেই স্থানে বিষ্ণু বৈষ্ণবের অপমান হয়, অপমানটা তো রামচন্দ্র খান একা করেছিল হরিদাস ঠাকুরের, কিন্তু সারা গ্রামবাসী তো করেনি, কিন্তু সারা গ্রামটা উচ্ছন্ন হয়ে গেল, জঙ্গল হয়ে গেল। কবিরাজ গোস্বামী পাঁচ সেইখানেই লিখেছেন মহৎ অপরাধী কত সতর্ক হতে হবে। আজ ওরা সেই দিকে পাওয়া যাচ্ছে মৃত্যুর দিকে, এই মথুরার কথা। এখন আমরা গোকুলের কথায় আসি। আমাদের আয়ু তো অল্প, মৃত্যু তো এসে গেল, অতএব সময় নেই, ইচ্ছা থাকলেও সময় নেই। নন্দস্তু আত্মজ পণ্যে জাতাল্লাদ মহামনা, ওখানে ভাবভাষা আলাদা, আমরা বললাম ওটা বহির্মুখের রাজ্য। এখন শ্রীশুকুনি প্রেমের রাজ্যে প্রবেশ করছে। নন্দস্তু নন্দয়তি ইতি জগৎ ইতি নন্দ প্রণতি সমৃদ্ধ, যিনি সমৃদ্ধি আনয়ন করেন, জগৎকে আনন্দিত করেন, আনন্দয়তি নন্দয়তি ইতি নন্দ কৃষ্ণরূপী সম্পত্তি প্রদান করে, জগদানন্দকে প্রদান করে যিনি জগৎকে আনন্দিত করেছেন, তিনি হচ্ছেন নন্দ। শ্রীকৃষ্ণকে যশ দান করেছেন, যশ দদাতি ইতি যশদা, যিনি যশ দান করেন, কাকে যশ দিয়েছেন? কৃষ্ণকে যশস্বিনী করেছেন, তাই তিনি যশদা। নন্দস্তু আত্মযৎপন্নে জাতাল্লাদ মহামনা, আহুয় বিপ্রাণ বেদজ্ঞান স্নাতক শুচি অলঙ্কৃত, বাচয়িত্বা সস্তয়নং জাত কর্ম আত্মযস্ব বৈ কারয়ামাস বিধিবত পিতৃদেবার্চনং তথা, ধেনুনাং নিযুতে প্রাদাত বিপ্রেভ্য সমলঙ্কৃতে, তিলাদ্রীন সপ্তরত্নৌঘ শাকগম্ভাম্বরাবৃতান। শিশুকুনি কয়েকটি শ্লোকে গোকুলানন্দের আগমনে গোকুলে আনন্দোৎসবের বর্ণনা দিচ্ছেন। গোপরাজ নন্দ জেগে উঠলেন, আত্মজ উৎপন্নে, এটা সতী সপ্তমী, জাতাল্লাদ সন মহামনা, বিপ্রাণ আহুয় অত্যন্ত আনন্দিত হয়ে ব্রাহ্মণগণকে আহ্বান করিয়া, শীঘ্রং স্নাত সন তাড়াতাড়ি যমুনার পবিত্র জলে স্নান করে, শুচি অলঙ্কৃত সন দেওয়ান আনর্চ, পিতৃ এবং দেবতাগণে পূজা করলেন স্বস্তিবাচন পূর্বক, ব্রাহ্মণগণ এই কাজ করালেন। কারয়িত্বা আসল ব্যাপার,
নবলোৎসবের বর্ণনা গোপাল চৌধুরী শ্রীজী গোস্বামী পাঠ করেছেন। ভাগবতে তো 10-12 শ্লোকে আছে মাত্র সূত্রাকারে। গোপাল চম্পু আনন্দ বৃন্দাবন চম্পু ভাগবতে এই ব্রজলীলার পরিপূরক গ্রন্থ, সেখানে অপূর্ব সাহিত্য সৃজন করে শ্রীজী গোস্বামীপাদ এবং মহাকবি কর্ণপুর বর্ণন করেছে। যারা সাহিত্য রসদীপসু তৎসাহিত্যাদিজ আমোদ কামনা করেন, তারা সেই সমস্ত গ্রন্থ নিতরাং আস্বাদন করবেন। এছাড়া বঙ্গবিবুধ জননীতে অর্থাৎ বঙ্গ ভাষা মহাজন পদপদাবলীতেও কিছু বর্ণনা মেলে। নিশি অবশেষে জাগি ব্রজেশ্বরী, যখন রাত্রি ক্ষয়ন্মুখ হয়েছিল তখন সর্বপ্রথম যশোমতী জাগ্রত হয়েছিল। ধাত্রী তো জেগে ছিলই, মা যে নিদ্রা অবগত স্মৃতি হয়েছিলেন। সরসা লীলাশক্তি যখন মায়ের আবেশটা সরিয়ে দিল, সঙ্গে সঙ্গে ব্রজেশ্বরী যশোদা জাগলেন। নিশি অবশেষে জাগি ব্রজেশ্বরী, ধাত্রী দেখাচ্ছেন মহারানী যু এই যে আপনার পুত্র অম্বা কিলিম্বা শ্রীকৃষ্ণের ধাত্রী মাতা, মাকে প্রবোধিত করে পুত্র দেখালেন। কিরকম সেই ইন্দ্র নীল অভিনিন্দিত কান্তি, নীল মনির পুত্রিকার মতো। মা বিশ্বাস করতে পারছেন না, মা ভাবছেন এটা একটা মনির পুত্র হবে। অঙ্গ অঙ্গ সুনীল বর্ণ, হস্তপদতল যেন হিঙ্গুলে মর্তিত, শিরীষ কুসুম বিনিন্দিত কোমল। মা বিশ্বাস না করে হাত দিয়ে স্পর্শ করলেন কুসুম কোমল। মায়ের বিগ্রহে গোপালের প্রতিবিম্ব পড়েছে, মায়ের অঙ্গে অঙ্গে সত্যজাত শিশুর প্রতিবিম্ব। তো মায়ের দেহ কেমন দেখাচ্ছে বলেন, অপরাজিতা লতার মত। অপরাজিতা লতায় নীল ফুল ফোটে যখন, তখন সর্বাঙ্গে নীল, তেমনি মায়ের সমস্ত অঙ্গে বালকের প্রতিবিম্ব। নিশি অবশেষে জাগি ব্রজেশ্বরী, হেরইতে বালক মুখ চান্দে, কত উল্লাসে কহই না পারিয়ে, উথলই হিয়ানাহি বান্ধে, কত তপস্যার বিধি এর জন্য এক বৎসর নারায়ণের সেই দ্বাদশী প্রধান একাদশী ব্রত করেছেন নন্দযশ। কত প্রার্থনা, কত দান ধ্যান, কত যাগ যজ্ঞ, কত ব্রাহ্মণের আশীর্বাদ এই প্রৌঢ় বয়সে নারায়ণ কৃপা করে এই পুত্র রত্ন দিয়েছেন। তাই এত আনন্দ উথলই হিয়া নাহি বান্ধে, কো কবু আনন্দ। দাসীকে পাঠালেন, অম্বা কিলিম্বাকে পাঠালেন মহারাজকে সমাচার দিতে। ব্রজ মহেন্দ্র গোবিন্দ তিনি ব্রাহ্ম মুহূর্তে উঠে শ্রীহরি স্মরণ করছিলেন, নারায়ণের চিন্তা করছিলেন সজ্জা। এই সময় দাসী গিয়ে বলল, ব্রজেশ্বর, ওই ব্রজেশ্বর স্তে পুত্র জাত। শুনে গোপরাজ নন্দ আনন্দ পয়নিধি মাঝে নিমগ্ন হলেন। তাড়াতাড়ি কণ্ঠস্থিত বহুমূল্য গজমুক্তাদি মালা হার খুলে দাসীকে ভেট দিলেন।
পৃথিবী প্রণাম করে সমুদ্র বসনী দেবী পর্বতস্তন মন্ডলী বিষ্ণুপত্নী নমস্তুভ্যং পাদস্পর্শং নমস্যাম স্মরণ রাখলে বিশ্বাস অন্ধ দরিদ্রকে কেউ যদি বলে তোমার ঘরে স্পর্শ মনি পাওয়া গেছে বিশ্বাস নিজে গিয়ে দেখব শুনি ধ্বনি নন্দ গোপেশ্বর আওল শ্রুতিকা গৃহে শিশু মুখ এরিয়া বিভোর হয়ে দাসী দেখাচ্ছে মা তো সজ্জায় সাইতা তো কেমন যাচ্ছেন গোপরাজ নন্দ বলেন চলত হি খলত চলতে গিয়ে স্খলিত হচ্ছেন কেন বললেন উঠ তো খেনে গিরত আনন্দ দেই যখন খুব আনন্দ হয় তখন মানুষ চলতে গিয়ে পড়ে যায় দর্শন করলে স্থির চিত্র লিখিত পুত্তলিকা অম্মা কিলিম্বা বলছে ব্রজেশ্বর তাড়াতাড়ি উৎসবের আয়োজন করুন ও আমি তো আত্মবিস্মৃত হয়ে গিয়েছিলাম তাড়াতাড়ি উনি নিত্যকর্ম সমাপ্ত করে যমুনার পুত শরীরে স্নান করলেন দাসগণকে ডাকলেন এই রত্ন পত্র পয়দ বারিদ রসাল সব দাস এরা তাড়াতাড়ি উপনন্দ মহোদয়কে সমাচার দাও উপনন্দ অভিনন্দ সনন্দ নন্দন আগে কুলপুরোহিত ভাগরী এবং শান্ডিল্য আদি ঋষিগণের কাছে তুমি যাও পত্র তুমি উপানন্দ মহোদয়ের কাছে যাও তুমি সনন্দনের কাছে যাও নন্দনের কাছে তুমি ভাগরী মুনির কাছে যাবে গুরুদেবের কাছে তুমি শান্ডিল্য মহর্ষির কাছে যাবে সমস্ত ব্রাহ্মণগণকে সমাচার জানিয়ে আসতে প্রার্থনা জানাবে শোন বারিদ পয়দ রসাল গকুল এগিয়ে এসো আজ্ঞে মহারাজ আরে দণ্ডবত প্রণাম এসব ভদ্রতা করার এখন সময় শোন সুত মাগধ বন্দী ভাট এদেরকে খবর দাও সমস্ত গ্রামে গোকুলে ঠেলা পেটানো হোক এই বিতঙ্গ তাড়াতাড়ি গোকুলের সম্মানজন এবং সাজাবার ব্যবস্থা করো অঙ্গন ঝাড়ু বাড়ু দিয়ে পরিষ্কার করে কদরী বৃক্ষ আম্রপল্ল ধ্বজা পতাকা আদি গাভীগণকে সুসজ্জিত করো আমাদের কুলের দেবতা হচ্ছেন গাভী সাজাও মহারাজ এক এক সেবককে আদেশ করে এক একটা আদেশ করছেন এটা করো তুমি এটা করো ওটা করো নিযুক্ত করলেন এর মধ্যে উনি ভাবলেন স্নানটা আগে করেনি ভালো করে স্নান করে বহুমূল্য বসন পরিধান করলেন ত্রিকচ্ছ বসন আর সেই রকম অলঙ্কার আভূষণ সেই রকম পাকরি উষ্ণীষ সেই রকম কঞ্চুক জামা পরলেন গোবলবন্দি কারণ উৎসবের সময় ছেঁড়া ময়লা নোংরা করলে উৎসবের অপমান তো সেইভাবে সেজে গুজে উনি যথাস্থানে বিরাজমান হলেন ব্রাহ্মণগণ এলেন বন্দীগণ এলেন সুতমাগত বন্দী এলেন তো সকল সকাল বেলায় নন্দ ভবনের দ্বারে নহবত বাজতে আরম্ভ করল নহবত বাজছে সকলেই জানতে পারলেন আইল বন্দীগণ ব্রাহ্মণ সজ্জন করতহি জাত কৌতুকে এখন জাত বৈদিকে গোপরাজ নন্দ বললেন শোনো দাঁড়াও আগে বাজি বাজনা হইচই বন্ধ করো আগে আমাদের যে সমস্ত কুলের নিয়ম শান্ডিল্য ভাগরী আদি ঋষিগণ আসন গ্রহণ করলেন
আগে দেবতার পূজা, কুল দেবতা, বাস্তু দেবতা, ব্রাহ্ম দেবতা, দেবতা তো নারায়ণী। তাও যে সমস্ত লোকাচার আছে, যদি যাই বেদের পার না ছাড়ি লোকাচার, দেবার্চনম পিতৃ দেবার্চনম, এবং এই যে পিতৃ অর্চন একে নান্দিমুখ বলা হয়, এই মাঙ্গলিক পিতৃ এবং দেবতার অর্চন উনি করলেন। এইবার ব্রাহ্মণগণের চরণ বন্দনা করে, ব্রাহ্মণগণ তো এসেই স্বস্তি বাচন, বেদ মন্ত্র তো ওনাদের মুখে সবসময় লেগেই আছে। আজ সেই বেদান্ত বেদ্য পুরুষ যিনি বেদান্ত কৃত বেদ বিদেব চাহন, তার জন্মোৎসবে ব্রাহ্মণগণ বেদ মন্ত্র উচ্চারণ করে তার নিখিল অমঙ্গলকে দূর করতে চাইছেন, যার সুমঙ্গলময় নাম যে কোনো প্রসঙ্গে উচ্চারিত হলে সঙ্গে সঙ্গে মানব জীবনে অনন্ত অকল্যাণ দূরীভূত হয়ে নিখিল কল্যাণ সম্মুখীন হয়। মঙ্গলের জন্য স্বস্তি বাচন, স্বস্তি বলতেই তো মঙ্গল কল্যাণ, ব্রাহ্মণকে দান করছে। ওই যে দেবতার পূজা বলা হলো, দেবান নারায়ণাঙ্গজা, দেবতাগণ হচ্ছে নারায়ণের অঙ্গ প্রত্যঙ্গ, ইন্দ্র হচ্ছেন বাহু, অগ্নি হচ্ছেন মুখ, সূর্য হচ্ছেন নেত্র, অশ্বিনী কুমার হচ্ছেন কর্ণযুগল, এই তো বিরাট রূপে বর্ণনা ভাগবতে আছে। বললেন সেই নারায়ণ যার অংশাংশ মাত্র সেই শ্রীকৃষ্ণ দেব দেব মহাদেব পর্যন্ত যার নামানন্দে সেই বসন না জানে, তার জন্মোৎসবে আজ দেবতাদেরকে এই প্রকার রচনা করছেন। কেন? দেবতার আশীর্বাদ করুন, পিতৃকুল আশীর্বাদ করুন, আমার এই পুত্র যেন চিরজীবী হয়, এই কামনা। দেখুন শুদ্ধ বাৎসল্য কাকে বলে, ওখানে তো কংসের কথা শুনলাম, কঙ্কম করছে ওরা, আর এখানে আনন্দ উৎসব। এইবার ব্রাহ্মণগণকে দান করছেন। ধেনুনাং নিজুতে প্রাদাত বিপ্রেভ্য সমলঙ্কৃতে 20 লক্ষ গাভী সাজিয়ে গুজিয়ে 20 লাখ গাভী দান করলেন। সবৎসা সকলের সঙ্গে বাছুর আছে, সদ্য প্রসূতা, দুগ্ধবতী, এইরকম 20 লাখ গাভী ব্রাহ্মণকে দান করলেন। 7টা বড় বড় তিলের পাহাড়, তিলাত্রীন সপ্ত রত্নৌঘ সাত কুম্ভাম বরাপ্রেতান, সাত কুম্ভ মানে সুবর্ণ, সেই সুবর্ণ খচিত অম্বরাপ্রেতান সপ্ত তিলাত্রীন তেভ্য দদৌ, 7টা তিলের পাহাড়, তারপরে যে সমস্ত বস্ত্র মালা স্বর্ণ মণি মালা বলে ওগুলি তো ছোট থাকত, ওর নাম এখানে মরেই মানে। আচ্ছা এত দান করছেন কেন? নারায়ণের কৃতার্থে, নারায়ণ ব্রহ্মণ্য দেব আর সপুত্রস্য উদয়ায়চ হেতু দেখাচ্ছে, নিজের পুত্রের অভ্যুদয় কল্যাণ আর নারায়ণের কৃতার্থে। নারায়ণ তিনি বৈষ্ণব ব্রাহ্মণের সেবায় অত্যন্ত প্রসন্ন হন, তো এই জন্য উনি দান করছেন। আশীর্বাদ করুন আমার এই অন্ধের জ্যোষ্ঠীকে, সাগর সেচা মানিককে। ব্রাহ্মণগণের দক্ষিণা পেলে আর দান পেলে আর ভোজন পেলে, ওনাদের আশীর্বাদ তো মুখ দিয়ে একেবারে কলকল করে জলের মতো, জলের কলের মতো ঝরে পড়ে। ব্রাহ্মণগণ যে আশীর্বাদ করেছিলেন না, সুকমুনি এমন বক্তা, উনি বললেন প্রত্যেকটা আশীর্বাদ ফলে গিয়েছিল, কোনটা মিথ্যা হয়নি, সে কথা আগে গিয়ে বলবেন। কার আশীর্বাদ ফলে? বললেন যে অনেতা অসূয়া দম্ভের সা হিংসা মান বিবর্জিতা
নতেশাং সত্যশীলানাং আশিষৌ বিফলাকৃতা। ভাগবত দর্শন শাস্ত্র, নীতিশাস্ত্র, ইতিহাস, সাহিত্য সব কিছু এতে ভরা আছে, সমস্ত শিক্ষা এর ভিতরে আছে, ব্যবহারিক পারমার্থিক। এইবার গান বাজনা আরম্ভ হলো, এইবার আইল বন্দীগণ ব্রাহ্মণ সজ্জন করত হি জাত কৌতুকে। বৈদিকে দধি ঘৃত নবনী হরিদ্রা হৈয়ঙ্গব ঢালত অঙ্গন মাঝে। এটা হচ্ছে জাতীয় খেলা। অবাদন্ত বিচিত্রাণি বাদিত্রাণি মহোৎসবে, বিচিত্র নানা বাদ্যযন্ত্র বেজে উঠল। এই সমস্ত ব্রাহ্মণের রূপ ধারণ করে কে আসছে বলুন তো? এই এত ব্রাহ্মণ কি গোকুলেরই? গোকুলের তো কিছু আছে, সান্নিল্য ভাগরি আদি ব্রহ্মা মহাদেব সনকাদি ঋষি পুলস্থ পুলহক্রচুর ভৃগঙ্গিরা বশিষ্ঠ নারদাদি তারা আসছে, বড় বড় দেবতারা দান নেবেন, প্রেম ভক্তি দান নেবেন, এই লীলা দর্শন করবেন, সকলেই নরবেশ ধরিয়াবে, গোপগোপীর রূপে আসছেন দেব দেবী। বন্দির বেশে এসে গাইছে নাচছে, ভাটের বেশে এসে ব্রহ্মা গুণগুণ গান করছেন। এই সেবার সুযোগ আইল বন্দীগণ ব্রাহ্মণ সজ্জন তারা করত হি জাত কৌতুকে, দধি কৃত নবনী হরিদ্রা হৈয়ঙ্গব ঢালত অঙ্গন মাঝে। উনি মাঙ্গলিক দ্রব্য কেমন ভাবে আসছেন গোপগণ? গোপগণ শোনা মাত্রই সেজে গুজে সেই রকম জামা পরেছেন গোপালবন্দী, ওইটাই প্রাচীন জামা কঞ্চুক, আর সেই রকম পাগড়ি বেঁধেছেন বড় করে, গোপটা ভালো করে মুড়েছে না গোপের তেল দিয়ে। তারপরে ওনাদের জাতীয় বেশ, হাতে একটা ডান্ডা চাই সেই রকম লম্বা চওড়া, নানা উপায়ন পাওয়ায় খালি হাতে যেতে নেই, গুরুদেবের কাছে, বৈষ্ণবের কাছে, মন্দিরে, রাজার কাছে, চিকিৎসকের কাছে কখনো খালি হাতে যাবেন না। গুরু বৈষ্ণব ভগবান এবং পূজ্য ব্যক্তি এদের কাছে খালি হাতে যেতে নেই, অন্তত কিছু না হোক একটু তুলসী পত্র, একটু পুষ্প, একটু ফল এই নিয়ে যেতে হবে। তাই নানা উপায়ন পানায় নানা উপায়ন পানিতে যাদের বিরাজ করছে। গোপ্যশ্চ আকন্ন মুদিতা যশোদায়া সুতোদ্ভবম, যশোদায়া সুতোদ্ভবম আকন্ন শ্রুত্বা মুদিতা গোপ্য আত্মানম ভূষয়ান চক্রু। তারা নিজেকে সাজালেন কি দিয়ে? বস্ত্র কম্পান জনা দিবি, বস্ত্র অলঙ্কার অঞ্জনাদি আভূষণে প্রসাদনে গোপিনীগণ ব্রজ পর তরুণীগণ তারা নিজেকে সাজাবে। আচ্ছা তাদের মুখখানা কেমন লাগছে বলুন তো? গোপীরা যে এত সাজলেন, নবকুঙ্কুম কিঞ্জঙ্ক মুখপঙ্কজ ভূতয় বলিভি স্তবিতং জগ্মু। তারা যখন বলিভি উপহারই সহ তরিতম যজ্ঞ ঝটিটি যাচ্ছে, তখন পৃথুশ্রণ্য চলৎকুচা, তাতে পৃথু বলতে বিস্তৃত যে নিতম্ব দেশ, সেই নিতম্ব দেশ কাঁপছিল এবং কুচমণ্ডল কম্পিত হচ্ছিল। কিভাবে তারা আসছেন পন্থহি গান, নারায়ণের গুণ গাইতে গাইতে আজ গোকুলের গলি দিয়ে তারা চলেছে। যেমন নদী মহাসাগরের দিকে ছুটে যায়, তেমনি সকলের গতি ছিল নন্দ ভবনের দিকে, তটিনীর মতে গান করতে করতে। হস্তে সুবর্ণ পাত্রে কি আছে? চন্দন চতুষ্ণ গোরচনা ধান্য দুর্বা, তারপরে কুমকুম তৈল,
হরিদ্রাচূর্ণ এই সমস্ত মাঙ্গলিক বস্তু হাতে নিয়ে, মণিরত্ন তো আছে, কেমন ভাবে আসছেন। গোপ্য সুমৃষ্ট মণিকুণ্ডল, শ্রী সুকমণি বলছেন তাদের সুমৃষ্ট মৃজুশুদ্ধ অতিশয় সুন্দর মণিকুণ্ড, গোপ্য সুমৃষ্ট মণিকুণ্ডল নিষ্ক, নিষ্ক বলতে পদ, নিষ্কণ্ঠা চিত্রাম্বরাবতী শিখাচ্যুত মাল্য বর্ষা, তাদের কেশকলাপ মল্লিকা মালতি জাতি জ্যোতি কুসুমে ধম্মিল্য কেশকলাপ সুসজ্জিত ছিল, তারা চিত্র বিচিত্র ঘাগ্রা পরেছিলেন। চিত্রাম্বরাবতী শিখাচ্যুত মাল্য বর্ষা, যখন তাড়াতাড়ি চলছিলেন তখন সেই বেনির থেকে খোপার থেকে মল্লিকা মালতি জাতি দুটি কুসুম গুলো ঝরতে ঝরতে পথে যাচ্ছিল। এদিকে যে চলেছেন ওই দেখুন মালতি মল্লিকা জাতি দুটি ফুলগুলো পড়ে গেছে খোপার থেকে, পড়েছে কেশের থেকে। চিত্রাম্বরা পথি শিখা চ্যুত মাল্য বর্ষা, নন্দালয়ং সবলয়া, হাতে আছে বলয় কঙ্কন, কঙ্কন গুলি কণ কণ রবে বাজছে, কঙ্কনের ধ্বনি হচ্ছে পথি শিখা চ্যুত মাল্য বর্ষা। নন্দালয়ং সবলয়া প্রজতির বিরেজু, রেজু কিভাবে তার শোভা পাচ্ছেন বলেন, বিশেষ শোভা পাচ্ছেন রাজ্রীদীপ্ত, তাই বিরেজু ব্রজের পথে সবলয়া প্রজতির বিরেজু, ব্যালোল কুণ্ডল পয়োধরহার শোভা, লোল বলতে চঞ্চল, বিশেষ রূপে চঞ্চল হয়েছিল যাদের কুণ্ডল পয়োধর এবং হার, যখন দ্রুত গমনে তারা যাচ্ছিলেন আরগুলো আন্দোলিত হচ্ছিল, বক্ষস্থল কম্পিত হচ্ছিল, কুণ্ডল আন্দোলিত, মুখে আছে হাসি গান, কঙ্কন গুলি কণকণ রূপে পাচ্ছিল কটির কিরুকিনী চরণের নুপুর। তারা এসে কি করলেন, তা আশীষ প্রজঞ্জানাশ চিরং পাহি দিবালকে, তারা সেই হরিদ্রাচূর্ণ ধান্য দুর্বা তৈল স্পর্শ করিয়ে বালকৃষ্ণকে যশোদা নন্দনকে আশীষং প্রজঞ্জানাশ, তা আশীষ প্রজঞ্জানাশ, তারা আশীর্বাদ দিচ্ছিলেন, নারায়ণ আমাদের শ্রীমান নন্দনন্দন যশোদা জীবন চিরকাল বেঁচে থাক, চিরং জীব বৎসতে নির্মচ্ছনং যামি, চিরং জীব ইতি পাহি, হে নারায়ণ একে সর্বতোভাবে তুমি রক্ষা কর। এই কথা বলে আশীর্বাদ করে তারা উচ্চই যগু নারায়ণের গুণগান করে, নারায়ণের নাম করে আনন্দ উৎসবকে মঙ্গলময় করে তুলেছিলেন। তারপরে নাচ গান তো আছে, দধিঘৃত নবমী হরিদ্রা কৈঙ্গব ঢালত অঙ্গনমাচে, আজ আনন্দে কত বাধাই গোকুল নগর লোকসভ হর্ষিত নন্দ মহল চল যায়, গোরোচনা যিনি গৌরী সোনাগরি, যাদের কথা বললাম গোরোচনার মতো অঙ্গকান্তি, নব নব রঙ্গিনী সাজ নন্দসুতে সবে হেরইতে, পথ লোক সব চলত পথ মাঝ, আজও কি আনন্দ ধ্বনি ব্রজ ভরিয়ারে, ব্রজ ভরিয়ারে পন্থহি গান তান কর করি, মন সুখে সবজন ভোর যশতি যশমতি পয়ান হেরি সব পৌঁছত, বালককে দেখে সমস্ত গোপিনীগণ কত কথা বললে, সফল জনমতুয়া আনন্দ ধন জন পূর্ণ ভুবনে কত লেখি, ব্রজেশ্বরী কেউ যশমতির চিবুক ধরে, এরা বয়োবৃদ্ধা গোপি, যশোমতির চিবুক ধরে বলছেন যশোদে তুমি কত ভাগ্যবতী,
সফল জনম তুয়া ধন জন পুণ্য ভুবন ভগৎ ভুবনে কত দীপ্তি, তুমি কত পুণ্য করেছ। গোপ গোপীগণ দধিকৃত মাখন ঢালত হি ভার হি ভাব। এই অপূর্ব নন্দোৎসব লীলা। তারপরে যে খেলা হলো দধি যুদ্ধ ভারে ভারে ঢালয়ে অবনী পরে কেহ শিরে ঢালে দধিয়া দধি তুলিয়া রে আজি আজু কি আনন্দ ব্রজ হরিয়া রে হরিয়া রে। লগুর লইয়া করে আওয়াল ধীরে ধীরে নন্দের জননী বরিয়সী বুড়িয়া রে। বুড়ি এসে গেলেন বরিয়সী বুড়ি পর্জন্যের পত্নী। যত বৃদ্ধা গোপনারী জয় জয়কার ধ্বনি করি আশিস করে শিশু বেরিয়া রে আজ কি আনন্দ ব্রজ হরিয়া রে। নর্তক বাদক কত নাচিলায় শত শত ধেনু ধারে উচ্চ উচ্চ করিয়া রে আনন্দ হইল বড় আনন্দ হইল। স্বর্গেতে দুন্দুভি বাজে নাচে দেবগণ আজ হরি হরি ধ্বনি হরিল ব্রহ্মা নাচে শিব নাচে নাচে আর নাচে ইন্দ্র গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ চাঁদ নাচে সূর্য নাচে আর নাচে তারা পাতালে বাসুকী নাচে হইয়া বিভরা। লক্ষ লক্ষ থেরুবৎস অলঙ্কৃত করি ব্রাহ্মণে করে দান আপনা পাশরী ক্ষীর ক্ষীরসা ছানা বর্তমান কলা লুফিয়া লুফিয়া খায় যতেক গোয়ালা দেহ দেহ বাণী বই আর নাহি বল সঘনে সবাই বলে হরি হরি বল। এই নন্দোৎসব অপূর্ব এই লীলা। আমাদের তো সময় নেই, এখন আমরা বাকি লীলার সংস্মরণ করব একবার। গোপাং গোকুল রক্ষায়াং নিরূপ মথুরাঙ্গত নন্দমৎসব সমাপনের পর গোপরাজ নন্দ মথুরায় গেলেন। মথুরায় এসে কংসকে কর দিলেন। নির্জনে উপবনে বসুদেব মহাশয়ের সঙ্গে মিলিত হল। বসুদেব মহাশয় বললেন যে আপনারা আজ কি আনন্দ ব্রজ হরিয়া রে হাতে
Thank you.
জয় জয় শ্রীরাধৃষ্ণ নিতাই গৌরহরি শ্রী শ্রী যশোদানন্দন কী শ্রীমান নন্দনন্দন কী শ্রী শ্রী গোকুলানন্দ প্রত্যেকটি লীলাই তো নিত্য, আলাপ চক্র নেয় সমস্ত লীলা ব্রহ্মাণ্ডে ঘটছে। কোন ব্রহ্মাণ্ডে শ্রীকৃষ্ণ এখন জন্ম হচ্ছে, কোন ব্রহ্মাণ্ডে পুতনা নিধন হচ্ছে, কোন ব্রহ্মাণ্ডে তৃণাবর্তের গলায় উঠে আর আকাশে ঘোরার আনন্দ নিচ্ছে, কোন ব্রহ্মাণ্ডে বামবন্ধন হচ্ছে, কোন ব্রহ্মাণ্ডে ব্রহ্মমোহন, সমস্ত ব্রহ্মাণ্ডে আলাপ চক্রের মতো প্রকট লীলা করছে। সব লীলাই নিত্য, ক্ষণে ক্ষণে নিত্য নূতন, শুধু শ্রবণ কীর্তন চিন্তনে মনটাকে যুক্ত করলেই হল। এরপরে গোপরাজ নন্দ মথুরায় উপস্থিত হলেন, কংসকে বার্ষিক কর দিলেন, বসুদেব মহাশয়ের সঙ্গে নির্জন উপবনে দেখা সাক্ষাৎ, বহুদিন পর আজ প্রায় 8 বছর পরে দেখা সাক্ষাৎ হল। যেভাবে গোপনে সুখ দুঃখের কথা আলোচনা হল, তবে একটা বিশেষ কথা বসুদেব মহাশয় বললেন যে গোপরাজ বেশি বিলম্ব এখানে করবেন না, মথুরার কাজ তো আপনার হলই, তাড়াতাড়ি গোকুলে ফিরে যান। উৎপাতা গোকুলে সন্ধি, আমার মন বলছে মথুরা পরিবেশটা এখন একটু গরম হয়ে গেছে, যা আমি আঁচ পাচ্ছি তাতে মনে হচ্ছে গোকুলে কিছু উৎপাত আছে। নারায়ণ স্মরণ করে গোশপতি গোপরাজ নন্দ গোকুলের দিকে যাত্রা করলেন। সারা পথ উনি নারায়ণের চিন্তা গোপালের মঙ্গল কামনা করতে করতেই আসছিলেন, কিন্তু এর ভিতরে মঙ্গলময়ে কিছু অমঙ্গল হয়ে মনে হাঁটত। কংসেন প্রহৃতা ঘোড়া পুতনা বালঘাতিনী, বালঘাতিনী পুতনা কংসেন প্রহৃতা সতী শিশুং চচার বিঘ্নন্তি পুরগ্রাম ব্রজাদিষু। পুতনা এক শ্রেণীর রাক্ষসীর নাম, বালঘাতিনী বিভিন্ন দিকে বিভিন্ন পুতনা গেল, গোকুলের দিকে যে পুতনা এলো এ হচ্ছে বকাসুরের ভগিনী বকি অঘাসুরের অনুজা। সা খিচড়ি সহসপত্য পুতনা আনন্দ গোকুলম, খং চরকীতি খেচড়ি সেই পুতনা আকাশে মথুরার থেকে উড়ে যোষিত্বা মায়া আত্মানম আত্মানম মায়া যোষিত্বা সুন্দরী রমণী বেশে সেজে কেমন সাজগোজ করল, সুকমণি সেই রূপসজ্জার বর্ণনা দিয়েছে। তাং কেশবন্ধ ব্যতিসত্ত মল্লিকাম বৃহন্নিতম্ব স্তন প্রেচ্ছ মধ্যমাম সুবাসকম্পিত কর্ণ ভূষণ ত্রিশোল্লসত কুন্তল মন্ডিতাননাম। কি বর্ণনা ভারতের, কি গাম্ভীর্য, কি সাহিত্যিক পরিপাটি, মঞ্জুল মঞ্জুল ভাষা, স্মিত বলিত বন্ধুজন বই মনোহরন্তি বনিদান প্রযোগ্যসা অহং সদাং ভোজ করেন রূপিণী গোপ্য শ্রিয়ং দ্রষ্টু বিবাগত প্রতি। কেউ বাধা দিল না কেন? তারা মনে মনে ভাবছেন কমলা দেবী এসেছেন, কমলা হস্তে নিয়ে ঘুরছেন আমাদের নন্দনন্দনকে আশীর্বাদ।
নারায়ণ তো আমাদের গোকুলের মন্দিরে দাঁড়িয়ে আছেন সাকার। কমলা দেবী গোকুলে আনন্দ লালকে দর্শন করতে এসেছে। তিনি দেবী জিজ্ঞাসা করবে না, কাছে যাবে না, পথ ছেড়ে দাও। ভয় পেয়ে কাশিদা সরে গেল। সুতনা হাসতে হাসতে প্রবেশ করল। এদিকে চড়া চড়া মা নিমিলিতে প্রসন্ন, চোখ দুটো বন্ধ করে দিল। কেন বন্ধ করবে? আমি যদি টাকা দিয়ে এই মুখটা থাকবে না, কপটতা আমি পছন্দ করি না, একে এখনই মানব না, কি করে এদিকে থাকাবো? কপট লোককে দেখতে আমি ভালোবাসি না। কোলে তুলে নিল, আদর করতে করতে, যথা সুপ্তম সর্পম অবুদ্ধি রজ্জুতি, ঘুমন্ত সর্পকে অজ্ঞান ব্যক্তি যেমন রজ্জু বুদ্ধিতে করে তুলে দেখুন। আদর করতে করতে সেই বিষ মাখানো পয়োধর, সেই বন্ধু কুসুম বা বন্ধু জীব কুসুম বিলম্বিত ওষ্ঠা ঘরের ভিতরে গড়িয়ে দিল। উনি হাত দিয়ে চেপে ধরলে করকল্লবে চোষণ করছেন। তৎপ্রাণই রোষ সমন্বিত অপিবত, তার প্রাণের সঙ্গে রোষ সমন্বিত হয়ে পান করছেন। সা মুঞ্চ মুঞ্চ অলম ইতি প্রভাসিনী নিষ্পৃদ্ধ মারা খিলজীব মর্মণি বিদ্যুত্ত নেত্রে চরণ ভুজ মুহু প্রসিন্ন গাত্রা ক্ষিপতি রুড়ৌতা। কি অদ্ভুত ঘটনা! আমাদের যে সময় নেই, আমাদের যে মৃত্যুকাল দেশে, তারপর আপনার পুতনাকে সদ্গতি প্রদান করলেন। পার্শ্ব পরিবর্তন লীলা, 3 মাস বয়সে শকট ভঞ্জন লীলা, তৃণাবর্ত উদ্ধার লীলা, সেই স্তন্যপান ব্রত বালকের মুখে মা বিশ্বরূপ দেখলেন। হাসছিল বালক, মা মুখখানা চুম্বন করছিলেন। হাই তুল্য গোপা, বুঝি নিদ্রা বেশ এসেছে? তখন কি বল মা কি দেখলেন? খি জ্যোতি অনেক মাসা সূর্যেন্দ্রবন্ধীর শশনাঙ্গদিশ্চ দীপান নগাংস্তদ্ধরিত্রীর বনানি ভূতানি গানি স্থিরজন্তমানি। মা গোপালের মুখে কি কি দেখলেন সেই অদ্ভুত দৃশ্যাবলী! নামকরণ সংস্কার হল সেই 99তম দিবসাবসানী। শ্রী গোপালের বৃঙ্গন লীলায় ব্রজ তাবঙ্গি যুগ্ম মনুকৃষ্ণ সরীশ্রীবন্দ ঘোষপ্রভুর সঞ্চিহং ব্রজকর্তমেষু তন্নাদভীষ্ট মনসৌ অনুসৃত্য লোকম মূর্ধ প্রভীত বটুতে তুরন্তি মাত্র তন্মাতরৌ নিজসুতৌ প্রণয়া শ্রুবন্তৌ পঙ্গাঙ্গ রাগর্জিল উপগৈহদর্ভ্যাম দত্তাস্তমান প্রতিগত স্ম মুখম নিরীক্ষ মুগ্ধ স্মিতান্ত দর্শনং জজত প্রমোদ। শ্রী শুকমণি রিঙ্গন লীলা বর্ণনা দিচ্ছে। সেই ব্রজকর্তমী চঞ্চলতা, কৌমার চাপল্য, বৎসান মুঞ্চন কচিত সময়ে মায়ের কাছে নালিশ করছে। ক্রোশ সঞ্জাত হাসস্তেয়ং সাধ্যথতধিপয়ো কল্পিতৈস্তেয়যোগৈ মর্গান ভক্ষণ বিভজতি সচেত নাত্তি ভাণ্ডং বিনত্তি দ্রব্যালাভে সগৃহ কুপিত যদ্যুপক্রশ্যতো কান এবং ধ্রষ্টান নুষতি কুরুতে মেহনা দিলিপাস্তৌ স্তেয় উপায়ৈ বিরচিত কৃতি সুপ্রতীকো যথাস্তে ইত্থং স্ত্রীভি সভয় নয়না শ্রী মুখা লোকিনীভি ব্যাখ্যা তার্থা প্রহসিত মুখী নয়ি জোপা লব্ধ মঞ্চ। শ্রীকৃষ্ণে গোকুলের ঘরে ঘরে সেই
দধি নবনীত চৌর্য লীলা চাঞ্চল্য মৃত্যুভক্ষণ লীলা নাহম ভূষিতবানম্ব সর্বে মিথ্যা বিসর্জিত আমি মাটি খাই মা এরা মিছে কথা বলছি সেই দামবন্ধন লীলা কার্তিকী আমার সাথে একদা গৃহদা শিশু যশদানন্দ বেহিনী কর্মান্তর নিযুক্তা নির্মমন্থ সগম দধি দামোদর সেদিন থেকে হে কৃষ্ণ হে গোবিন্দ হে দামোদর ব্রজবাসী ডাকছেন যমলার্জুন ভঞ্জ নলকুবর মণিগ্রীবের প্রার্থনা তাদের পূর্ব কথা বাঙালি গুণান কথনে শ্রবণ কথা হস্ত উচ্চ তব কর্মসু মনস্তব পাদয়ূর্ণ স্মৃতাং শির স্তব নিবাস জগৎ প্রণামী দৃষ্টি শতাং দর্শনী স্তু ভবত্তনুনা সেই যমলার্জুন ভঞ্জন প্রসঙ্গ সেই ফলবিক্রয়িনী প্রতি কৃপা সেই চণ্ডালিনী ভিলিনী পুলিন্দী রমণীর কোলে উঠলেন মা বা বলে বুকে জড়িয়ে ধরল সেই আনন্দ ব্রহ্মকে কুলিন্দী কি পেল সেই জানে নন্দীশ্বরের আবাস ত্যাগ করে গোকুলের আবাস ত্যাগ করে বৃন্দাবন হয়ে কালীয় হ্রদে নিকটস্থ অরণ্যকে অতিক্রম করে নন্দীশ্বরের দিকে এগিয়ে গেলেন নন্দীশ্বর এবং বড়শানু সেখানে গোপাবাস স্থাপিত হল বৃন্দাবনং গোবর্ধনম যমুনা পুলিনা নিচ দীক্ষাশি উত্তম প্রীতি রাম মাধবয়োর নৃপ সর্বপ্রথম গিরিরাজ গোবর্ধনের উপত্যকা অধিকতা প্রশস্ত যমুনাকুলে এবং বৃন্দাবনের সেই সুস্নিগ্ধ সাবলীমা আজ মন্দনন্দন রোহিণী নন্দনের অন্তরে বনক্রীড়ার বাসনা জাগিয়ে দিল বৎসাসুর বকাসুরকে নিধন করলেন তদা বকারিং সুরলোকবাসিন সমাকিরণ নন্দন মল্লিকাদিভি সমীরিচা নত শঙ্খ সংস্তবৈ দৃষ্টা গোপাল সুতা বিশিষ্মিরে যেভাবে সেদিন আকাশের থেকে ফুল ঝরে পড়ছিল দেবতাগণ যেভাবে স্তুতি করছিল সমস্ত গোপবালক তারা বিস্মিত হয়ে গেলেন আমাদের নন্দনন্দনকে সবাই ভালোবাসে শুধু আমরা না তাদের বুক ফুলে উঠেছিল সেই বনভোজন লীলা অঘাসুর বর্ধন ব্রহ্মার আগমন ব্রহ্মমোহন সেই বলদেবের মোহ ব্রহ্মার স্তুতি নৌমিটতে অভ্রবকুশে তরিদম্বরায় গুঞ্জাবতং সকলিটি ছল সম্মুখায় বন্যস্রজি কবল বেত্র বিষাণ বেরো লক্ষ্মশ্রী মৃদুপতি পশুপঙ্কজায় দশম স্কন্ধ তো সেই ভাগবত ভগবানের ফুল্ল মুখার বৃন্দ ব্রজলীলা তাতে মঞ্জু হাসি সেই স্নিগ্ধ সুষিত দৃষ্টি ব্রহ্মা যে স্তুতি করলেন তার ভৌরী ভাগ্য ইহ জন্ম কিম পটব্যাম যদগো কুলে কতমান রজোভিষেক যদ জীবিতন্তু নিখিলং ভগবান মুকুন্দস্তদ্যাপি যত পদ রজস্রুতি মৃত্যমেব ব্রহ্মা ব্রজবাসীর কামনা এক বৎসর পর সখাগণ এসে এই কথা মাকে বলেছিল অঘাসুর মর্দন লীলা তারপর উত্তর গোষ্ঠীর যে অপূর্ব শ্রীকৃষ্ণের সুষমা বর্ভপ্রসূন নবধাতু বিচিত্রিতাঙ্গ কৌগণ্ড লীলায় প্রবেশ করলেন শ্রীকৃষ্ণ এবং বিহারে কৌমার কৌমার সহতু প্রজে নীলায়নী সেতু বন্ধ মর্কট প্রবণা
14 অধ্যায় অবধি শ্রীকৃষ্ণের পালি কৌমাঙ্গিলা ও পাণ্ডবলীলা, 15 অধ্যায় থেকে শ্রীকৃষ্ণের পৌগণ্ডলীলা। ততশ্চ পৌগণ্ড বয়সৃতৌ ব্রজে বহুবতুস্তৌ পশুপাল সম্মতৌ গাশ্চারয়ন্তৌ সখিভিঃ সমং পদৈ বৃন্দাবনং পুণ্যমতীব চক্রতু। পুণ্যময় বৃন্দাবনকে গোচারণের দ্বারা রোহিণী নন্দন যশোদানন্দন আর পুণ্যময় করে তুলছে। ধেনুকাসুর সংহার লীলা, ধেনুচারণ করতে করতে সেই পাউবনে গ্রীষ্মকালে কালীয়রদের জলপান করে সকলে যখন ম্রিয়মাণ হল, তখন একদিন সেই কালীয়র প্রীতি ঝাঁপ দিলেন। অখিল কলা গুরু কালীর মস্তকে মুক্ত করলেন, সবাই ছুটে গেলেন। সেই দিনই পূর্ব রাগের সম্যক সূচনা, কালীয় দমন দিন মাহ সেই কদম্বক ছাহ কত শত নবব্রজওয়ালা জনস্থির বিজুলিক মালা দেখি তহি ধনীমণি দুই চারি তহি বড়ই কনারি সব মছু মনে রহিল রহিল বইটি মনসিজ ধূমে ঘুম নাহি দিটি। শ্রীকৃষ্ণের রাধারানীর দর্শন এবং পূর্ব রাগের কথা কালীয় দমন দিন মা। সেই রাত্রিতে দাবানল পান করলেন। কালীর পূর্ব কথা, গরুরের সঙ্গে দ্বন্দ্ব, কেন সে রমণক দ্বীপ ছেড়ে এখানে এল, সৌভরী মুনির কথা, যাও সেখানে যাও। নাগপত্নীগণ যেভাবে স্তুতি করলেন, কশ্যানুভাব অশ্ব নদী কবির মহি তবাঙ্গ্রি রেণ স্পর্শাধিকার যদ্বাঞ্ছয়া শ্রী ললনাচলত্তব বিহায় কামান সুচিরং তিতব্রতা। নাগপত্নীগণের সেই অপূর্ব সেই তত্ত্বপূর্ণ স্তুতি, বনে বনে খেলা, বনে রাজা হলেন কানায় ছত্রবন ছাতা, আজু বনে আনন্দ বাধাই পাতিয়া বিনোদ খেলা রাখা রইল ভোলা দূর বনে গেল সব গাই, ধেনুনা দেখিয়া বনে চকিত রাখাল গণে শ্রীদাম সুদাম সব সঙ্গে কানাই কহিছে ভাই খেলা ভাঙা যাবে নাই গোথন আগি ও বেমু রবি। সেই বনবিহার লীলা, বনবিহারী বাচ্য বাচক ক্রীড়া, সেই ভান্তির অবধি নিয়ে যেতে হবে। উবাহ ভগবান কৃষ্ণ শ্রীরামানন্দ পরাজিত, পরাজিত ভগবান অজিত, পরাজিত ভগবান আজ শ্রীরাম গোপকে স্কন্দে গ্রহণ করছেন। প্রলম্বাসুর মর্দন লীলা, বলদেব চন্দ্র প্রলম্বাসুরকে নিধন করলেন গ্রীষ্ম ঋতুতে। সেই মন্দিয়াটবিতে আবার দাবানল জ্বলে উঠল, দ্বিতীয়বার দাবাগ্নি পান করলেন, দেখতে দেখতে বর্ষা ঋতু এল। স্বভাব সুন্দর সমসাবলীময় শ্রী বৃন্দাবিপিনে বর্ষা ঋতুর অপূর্ব প্রভাব, পাণ্ডিত্যপূর্ণ তাত্ত্বিক ভাষায় শ্রী শুকদেবের বর্ষা ঋতুর বর্ণনা। শরৎ ঋতুর সমাগমে কুসুমিত বনরাজি সুস্মিফৃঙ্গ দ্বিজকুল ঘৃষ্ট সরিত মহিত্রম মধুপতির অপগায় চারয়ন গা সব পশুপাল বলশ্চুকুজ বীরণম। আজ শারদীয় সুসময় শ্রীকৃষ্ণ বনে প্রবেশ করছে। গোষ্ঠ বিহারী তিনি অপূর্ব গোষ্ঠ বেশি বৃন্দাবনে বনেতে প্রবেশ করলেন। হলদী মধুবনে, তাল বনে, কবুদ বনে, বহুলা বনে, খদির বনে, ভদ্র বনে, ভান্ডির বনে, মাঠ বনে, বেল বনে, এক এক বনের দিকে এক এক তিন চান বন বিহার চলতে। আজু বিপিনে যাবত কান মূরতি মূরত কুসুম পান জনু জলধর রুচির অঙ্গ ভঙ্গি নটবর সোহানি মুরলি খুরলি অবিরাম বাজি বনে বনে আনন্দ বাধাই
ঘাসের বনে ধেনু চরে, ফুলের বনে ভুবন মোহন বেনু বাজে, সেই পরিপক্ক বন্য ফল ভোজন লীলা চলে রোজি। সখাগণ কত সেবা করেন কানাইয়ের, পাদ সম্বাহনম চক্রকে চিত্তস্য মহাত্মন, অপরে হত পাপমানব ব্যজনই সমবিজয়ন। সখাগণের যে সেবা, শ্রীকৃষ্ণকে ফুলের বিছানা বিছিয়ে দেয়, শ্রীকৃষ্ণের চরণ সম্বাহন করে, একটা ফুলের ডাল নিয়ে শ্রীকৃষ্ণকে যেভাবে ব্যজন করে, শ্রীকৃষ্ণকে গান শোনায়, শ্রীকৃষ্ণের সঙ্গে হাস করে হাস। আজ বৃন্দাবনের মনে প্রবেশ করে শ্রীকৃষ্ণ সর্বভূত মনোহর সেই মদন বর্ধনকারী বেণু বাজারে। ইতি বেণুরবরাজন বেণু মাধুরী। এতক্ষণ পর্যন্ত শ্রী সুকুনি লীলা মাধুরীর বর্ণনা দিচ্ছি, চতুর্ধা মাধুরী স্তর্শী মহিলা, এখন বেণু মাধুরী বর্ণনা। আর ভুবন মোহন বেণু বাজে, অমি আমি ছনি বাজিতে সঘনে, মধুর মুরলি গীত অবিচল কুল রমণী সকল শুনিয়া হর রচি, শ্রবণে যাইয়া রহিল বসিয়া, ব্যাকতে বাজিছে বাসি, আইস আইস বলি ডাকিছে মুরলি, যেন পেল সুধা রাশি। বেণু মাধুরী রুন্ধন অঙ্গভৃত চমৎকৃতি পরাণ মুহস্তুঙ্গল, ধ্যানাদন্তর নয়ন সনন্দন মুখান বিস্মাপয়ন দীর্ঘসম, উৎসুকাবলিভীর বলিং চটুলয়ন ভোগীন্দ্র মাধুর্নয়ন, বিন্দন অন্ডকটাহ ভিত্তিমভিত বভ্রাম বংশীধ্বনি। বেণু মাধুরী বর্ণনা দিচ্ছেন সেই ব্রজাঙ্গনাগণ মধ্যাহ্নকাল গৃহকর্মা অবসরে তারা বনবিহারীর সেই বনবিহরণ লীলার স্ফূর্তি প্রাপ্ত হয়েছে। তারা যে পরস্পর আক্ষেপ করলেন পূর্ব রাঘবতী ব্রজাঙ্গনা, তাই শ্রীমৎ ভাগবতে দশমের একুশ অধ্যায়ে বেণুগীত নামে খ্যাত। বরহাবীরং নটবর বপু কর্ণয়ং কর্ণিকারং, বিভ্রত বেশ পার্শ্ব কনক কপিশং বৈজয়ন্তীং চ মালাম, রন্ধন বেণুরভর সুধয়া পূরয়ন গোপ বৃন্দৈ, বৃন্দাবনং শতদরমনং প্রাবিশদ গীত কীর্তি। প্রত্যেকটি কথার ভিতরে বেণুর মহিমা, বৃন্দাবন বাসীগণের ভাগ্য এবং নিজেদের দুর্ভাগ্যের সূচনা দিলেন। হেমন্তকাল এল, কাত্যায়নীগত করলেন, কাত্যায়নী মহামায়ী মহাযোগী নতীশ্বরী, সেই নন্দগৌর কুমারকে প্রতিরূপে যেন আমরা পেতে পারি, শ্রীকৃষ্ণ বস্ত্রহরণ লীলা প্রকাশ করলেন। আগামী পূর্ণিমার রাত্রিগুলিতে তোমাদের সঙ্গে আমার বিহার হবে সেই অন্ন ভিক্ষা লীলা। মথুরার উপকণ্ঠে সখাগণকে পাঠালেন, ব্রাহ্মণরা তো কানই দিল না, বিপ্রপত্নিগণ স্বর্ণ থালিতে চক্রচস্বরের চোখেও নিয়ে উপস্থিত হলেন, অশোক কাননে শ্রীকৃষ্ণের দর্শন করলেন। শ্যামং হিরণ্য পরিধি বনমাল্য গর্ভ ধাতু প্রবাল নটবে সমন ব্রতাংশে, বিন্নস্তভস্তমিতরে নঘুনানমজ্জম কর্ণপলালকপোলমুখাজ্জবাসম। যেভাবে জগৎপত্নীগণ বিপ্রপত্নীগণ তারা শ্রীকৃষ্ণের দর্শন পেলেন, শ্রীকৃষ্ণ তাদেরকে ফিরিয়ে নিলেন, ইন্দ্রজাত খণ্ডন করলেন সপ্তম বর্ষ বয়সে। গোবর্ধন যাগ স্থাপন করলেন, গিরিরাজ গোবর্ধনের মহিমা বিশ্বে প্রচার করলেন, সাত দিন সাত রাত্র গোবর্ধনকে নিজ করকমলে কনিষ্ঠ অঙ্গুলির উপর ধারণ করলেন, নিজ প্রতি পূজক দণ্ডে ছত্রভাবম আপত্য প্রতিহত মদোদ্ধত দেবেন্দ্র গর্ব, সেই নিজ নিকট নিবাসম দেহি গোবর্ধনত্বম। গিরিরাজ গোবর্ধন হরিদাস বর্জ্য তার আরাধনা
তার পরিক্রমা তার সেবা পূজার মহিমা নিজে বিশ্বে প্রচার করলেন। সেই বর্ষণ ব্রজ ধ্বংসের দুষ্প্রচেষ্টা গোবর্ধন ধারণ অপরাধী ইন্দ্রের আগমন সুরভি দেবীকে নিয়ে অভিষেক গোবিন্দ নাম প্রদান সেই গোবিন্দম আদি গুরু সন্তমহম ভজামি অভিষেক জলে গোবিন্দ কুণ্ডের উৎপত্তি ইন্দ্রের স্তুতি বিশুদ্ধ সত্তম তবধাম শান্তম দেখতে দেখতে সেই গোপগণ সন্দেহ করলেন গোপরাজ এই শ্রীকৃষ্ণ কে একটা সাত বছরের বালক কি পাহাড় হাতে নিয়ে সাত দিন থাকতে পারে বললেন আপনাদেরকে সে কথা বলিনি গর্গাচার্য এসে নামকরণ কালে যে বলেছিল নারায়ণ সমগুণই এটা কৃষ্ণের শক্তি নয় নারায়ণের শক্তি সংশয় সন্দেহ করবেন না এই গোপাল তুই কে বলে আমি যেই হই আমাকে আপনারা স্বজন বলেই জানুন আত্মীয় বলেই জানুন কার্তিকী শুক্লা একাদশী তিথি পালনের সময় খুব স্বল্প মধ্যরাত্রিতে গোপরাজ নন্দ যমুনায় স্নান করতে নেমেছেন আসুরিক পেলাম বরুণের এক আসুরিক প্রকৃতির দূত তাকে হরণ করে নিয়ে গেল এই ছলে ভগবান বরুণ লোকে গমন করে জলাধিপতি বরুণ কর্তৃক পূজিত হয়ে তিনি পিতাকে নিয়ে ফিরে এলেন এবং ব্রহ্মরথে পরবর্তীকালে অক্রূর তীর্থ হয়ে গেল অক্রূর ঘাট সেখানে সমস্ত ব্রজবাসীগণকে গোলক ধাম দর্শন করালেন দেখতে দেখতে সেই দিন সেই রাত্রি এসে উপস্থিত হল শরৎ ঋতু শারদীয় পূর্ণিমার রাত্রি ভগবান পিতা রাত্রি সমস্ত রাত্রিগুলি যেন একটি রাত্রি রূপ ধারণ করে এলো এক ব্রহ্মরাত্র রাসলীলা সর্বলীলা মুকুটমণি শ্রী শ্রী রাসলীলা গোবিন্দ নিজে বলেন যে আমার অনন্ত লীলা কিন্তু নহি জানি স্মৃতির আসেই মনমে কিন্তু সম্ভবে জয় জয় রাসলীলা সর্ব মনোরম জয় জয় উজ্জ্বল রস সর্বরস সার উজ্জ্বল রসে লীলা পরকিয়া ভাবি যা প্রজিতে প্রচা ভগবান পিতারাত্রি শারদ ফুল্ল মল্লিকা বিশ্বরন্ত মনশ্চক্রে যোগ মায়া উপাসৃত সেই শরদ চল পবন বিপিনে ভরণ কুসুম গোবিন্দবাসী বাজালেন শ্রীমান রাসরসারম্ভে বংশীবরস্কৃত কর্ষন্তে পুষ্পাঞ্জলি গোপী গোপীনাথস্য স্তুতম যেভাবে প্রজাঙ্গনাগণ ছুটে গেলেন জবলৌল কুণ্ডলা গোবিন্দ তাকে পরিহাস বাণী প্রয়োগ করলেন স্বাগতম ভবান ভাগ প্রিয়ঙ্কিং করবান প্রজস্বনাময়ং কাচিদ্যুতা তারা উপহাস বুঝতে পারেন রসিকা তথাপি উপেক্ষা অর্থটি তারা গ্রহণ করলেন যেভাবে তারা প্রার্থনা করলেন যৎপত্রপত্র সরিতাম অনুবৃত্তির অঙ্গ স্ত্রীণাম স্বধর্ম ইতি ধর্মবিদা তয়োক্তম অস্তিম বেতত উপদেশ পদে তৈষে প্রেষ্ঠ ভবান স্তনুবৃতাম কিল বন্ধুরাত্মা এতক্ষণ রাধারানী আসেন সকলে ছুটে গিয়েছিলেন রাধারানী বিভ্রম অলঙ্কারে তিনি জ্বর হয়ে গেছে রাধারানী আসতে বিলম্ব হল রাধারানী এখন উপস্থিত হলেন এই রাধারানীর কথা আসছে কোথায় রাধারানীর কথা শুনি বলছেন তাভি সমে তাভি এই শ্লোকের টিকায় সনাতন গোস্বামী তাভি শব্দে সমে তাভি সম্ভব ইতাভি প্রাপ্তাভি
আগতাভি এখানে কে রাধারানীর আগমন বললেন তাভি সমে তাভি উদার চেষ্টিত প্রিয় ক্ষণ ফুল্ল মুখী ফিরচ্যুত উদার ভাষ্যবন্দ দিদি সেই যমুনাপুরীতে প্রবেশ করে বৈজয়ন্তী মালা ধারণ করে কোদামোদ বায়ু যেখানে প্রবাহিত শ্রীকৃষ্ণ বিহার করছেন ব্রজাঙ্গনাগণের সঙ্গে বাহু প্রসার পরিলম্ব করাল করু নিবিস্পনালভন নর্মনখা প্রপাতই খেল্লাবলোক ভসিতই ব্রজ সুন্দরী নাম উত্তম ভয়ন রতিপতি রময়াম চকার চরি গোপীর মনরথে মনমথে মনমথে মনাম হরি মদন মোহন যিনি পঞ্চ সরদর্প স্বয়ং নবকন্দর পরাশ করে লইয়া গোপীগণ নিজ সম সখা সঙ্গে গোবন চারণ রঙ্গে বৃন্দাবনে স্বচ্ছন্দ বিহার যার বিরুদ্ধ মিশুরে স্থাবর জন্মম প্রাণী পুলক্রম্ভ করে অশ্রুধা হঠাৎ রাসস্থলীর থেকে অন্তর্হিত হয়ে গেলেন অন্ধকার হয়ে গেল রাধারানীকে নিয়ে যেভাবে রাধারানী তিনি আনন্দবর্ধন করলেন রাধারমণ শেষে রাধারানীকেও পেলেন এরা খুঁজতে খুঁজতে এরা যেভাবে অন্বেষণ করলেন বৃক্ষলতা বিটপি বদিতান আকাশ বাতাস হরিণী সকলকে কৃষ্ণ বার্তা জিজ্ঞাসা করতে করতে গেলেন কৃষ্ণ তারা রাধারানীকে গেলেন আরো অন্বেষণ করলেন তার তন মনস্কার তদালাপা যেখানে আমরা তাকে পেয়েছিলাম সেখানে গিয়ে কেঁদে কেঁদে তাকে আমরা ডাকব সকলে উপস্থিত হয়ে কেঁদে কেঁদে শ্রীকৃষ্ণকে ডাকলেন সেই হচ্ছে জয় দিদে জন্ম নাম ব্রজ শ্রয়ত ইন্দিরা ষষ্ঠ দক্ষ প্রণত দেখি না মধুরয়া গিরা হে কুহক দর্শন দাও তারা আসনে বসালেন খুব প্রশ্ন করলেন শ্রীকৃষ্ণ বললেন আমি এর মধ্যে নই নাহন্ত স্বচ্ছ ভজত অভিযন্তু তোমরা কাঁদছিলে আর আমি বুঝি হাসছিলাম আমি তো তোমাদের ক্রমণ দেখছিলাম আস্বাদন করছিলাম তোমাদের ভাব মাধুরী নিরবদ্ধ সংযোজন শশাধু কৃত্যং বিবোধায়ুষাপিব যামা ভজন দুর্যগীহ শৃঙ্খলা সংগৃহ্য তদ্ব প্রতিজাতু সাধুনা অতএব ঋণী হইলা করে ভাগবতী এই প্রেমার অনুরূপ না পারি বুঝিতে শ্রীকৃষ্ণ বললেন এই ঋণের প্রতিশোধ তো আমি কোনোদিন নিতে পারবো না এরপরে রাসক্রিয়া আরম্ভ অন্যান্য বদ্ধভাবী যে অপূর্ব নৃত্য গান তাল লয় মান এক ব্রহ্মরাত্রি পরিণত দ্বাদশ রসের সমাহার সেই অখিল রসামৃত মূলতি সেই ভগবান এবং স্বয়ং ভগবতী শ্রী বিশ্বভানন্দিনী রাসেশ্বরী রাসরস রসিক মদন মোহন
এবং রাধারানী কায়ক গুহা সমস্ত সখীগণকে নিয়ে যে অপূর্ব এক ব্রহ্মরাত্রিব্যাপী নৃত্য গীত প্রহেলী বন ভ্রমণ জলবিহার ভোজন স্বয়ং সবটাই রাসলীলা বলয়ানাং নকুরাণাং কিঙ্কিরিণাং চ যোষিতাং সপ্রিয়াণাম অভুচ্ছত্ত স্তূল রাসমণ্ডলে। তারপরে জলবিহার ভোজন স্বয়ং ব্রাহ্ম মুহূর্ত যখন এল শ্রীকৃষ্ণ পাঠিয়ে দিলেন ব্রহ্মরাত্র উপাবৃত্তে। মহারাজ পরীক্ষিত প্রশ্ন করলেন, শ্রীকৃষ্ণ এই পরদ্বারাভিমর্ষণ লীলাটা কেন করতে গেলেন? সুকুনি বললেন, তার আবার পর কি? গোপীনাং তৎপতিনাং চ সর্বেষাং এব দেহিনাং যো আত্মা অন্তশ্চরতি স অধ্যক্ষ ক্রীড়নেন ইহ দেহ। কিন্তু শেষে চরম কথাটা বললেন, অনুগ্রহায় ভূতানাং মানুষিং তনুমাশ্রিতঃ ভজতি তাদৃশী ক্রীড়াং ভবে। এই লীলা এই জন্য করলেন, ব্রজের নির্মল রাগ শুনি ভক্তগণ, রাগ মানকে ভজে যেন ছাড়ি কর্ম কর্ম। এখানে শৃঙ্গার কথা আছে, কিন্তু শৃঙ্গার কথা জগদেশেন নিবৃত্তি পড়া ইয়ং রাস পঞ্চাধ্যায়ী। শ্রীধর স্বামীপাদ বললেন, সেই কন্দর্প দর্পহা জয়তি শ্রীপতির গোপী রাসমন্ডল মন্ডিত কন্দর্প দলন লীলা। এই জন্যই তো মদন মহন। ফলশ্রুতি ঘোষণা করছেন, অনেকেই বলেন যে এইসব রাসলীলা দিয়ে গুলি আমাদের শোনার অধিকার নেই, বলার অধিকার নাই। অধিকার তো নাই ঠিক, কৃষ্ণ ভজনেরই তো অধিকার নাই। হইয়া মায়ার দাস করি নানা অভিলাষ তোমার স্মরণ গেল দূরে। কিন্তু রাসলীলার যেভাবে বর্ণনা দিয়েছেন সুকমণি, যে ভাব ভাষা তত্ত্বপূর্ণ, আত্মা রামী অরিরম আত্মনি অবরুদ্ধ সৌরত, প্রথমেই ভগবান দিয়ে লীলার প্রারম্ভ হয়েছে। এই লীলা শ্রবণ কীর্তনে কারো কোন প্রাকৃত ভাব আসতে পারে এটা আমরা স্বপ্নেও মনে করি। আর যদি গুরু মুখে মহতের মুখে অনুভবী ভজনানন্দী মহাপুরুষের মুখে আচার্য পাত্রের বাণীর অবলম্বনে এই লীলা শ্রবণ কীর্তন হয়, তাহলে তো হৃদয়টা নির্মল হয়ে যাবে। সেই কথাই তো সুকমণি বলছে, গোপী সঙ্গে গোপীনাথের রাসাদি বিলাস ইহা যেই পরে শোনে করিয়া বিশ্বাস, হৃদরোগ কাম তার তৎকালে হয় ক্ষয়, তিন গুণে ক্ষোভ নাহি সে মহা ধীর হয়। এই প্রসঙ্গে এই যে পাঁচটি অধ্যায় যাকে রাসপঞ্চাধ্যায়ী বলা হয়, অনেক বৈষ্ণবী এই পাঁচটি অধ্যায় কণ্ঠে করে রেখেছেন, রোজ সাধ্যায় করেন। অনেকের তো ভাগবতের প্রায় দ্বিতীয়াংশই কণ্ঠ, তারা এই নিয়ে নিশিদিন সাধন করছেন না। এ তো সাধনের ধন, নিশিদিন এই নিয়ে সাধন করতে হবে, জীবনের পর জীবন এই সাধনায় নিজেকে বিলিয়ে দিতে হবে, তবে এই অপ্রাকৃত বস্তু হৃদয়ে উদিত হন। অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত রোচক, এই সর্বলীলা মুকুটমণি রাসলীলা। ভাগবত ভগবানের পঞ্চ প্রাণ বলা হল, শ্রী শ্রী রাসবিহারী ধারিণীর কৃপায় আমরা আজ দশমে রাসলীলা অবধি আস্বাদন করে এলাম। অবশিষ্ট ব্রজলীলা মথুরা লীলা এবং দ্বারকা লীলা আস্বাদনের আকাঙ্ক্ষা কাল রইল, ভূত দুটি তো হয়েই গেল। আপনারা নিজগুলি ক্ষমা করবেন, আপনাদের সকলের চরণযুগল মস্তকে ধারণ করি বলিয়ে শ্রী রাস বিহারী লাল কি, শ্রী শ্রী রাধা গিরিধারী লাল কি, শ্রী
वेदव्यायजी महाराज की परमहंस कुलमुकुटमणि श्री सुखदेव गोस्वामी चरण की उत्तरानंदन परीक्षित जी महाराज की सुत गोस्वामी चरण की श्री कृष्ण चैतन्य महाप्रभु की श्रीमन नित्यानंद प्रभु की श्रीअद्वैत प्रभु की गदाधर श्रीवासदि गौरभक्त वृंद की श्री नवद्वीप नीलाचल वृंदावन धाम की श्री गोविंद गोपीनाथ मदन मोहन देव की भुवन मंगल हरिनाम संकीर्तन की भक्ति महारानी की श्री वृंदा देवी की शरद स्वामी पाद की समस्त आचार्य वृंद की श्री गुरुवर्ग मन की आपनापन गुरु महाराज की संत महांत समाज की समवेत वैष्णव वृंद की श्रीमद भागवत जयंती समाराधना की श्रीमद भागवत यज्ञ की आज के आनंद की निताई गौर हरी